সেই তদন্তে বাধা দেবার জন্য শেখ শাহজাহান তাদের লোকজনকে জড়ো করলেন পুলিশের সহযোগিতায় প্রায়, কারণ 28 বার ইডি অফিসাররা সেখানে বলেছেন যে ফোন করে করে লোক জড়ো করা হয়েছে, পুলিশ আসেনি সাহায্য করতে। এবং সন্দেশখালী থানা তারা যখন সহযোগিতা করছেন না সেই সময় দাঁড়িয়ে এই এই মামলা আদালত পর্যন্ত গড়ায় এবং সেই আদালত সিঙ্গেল বেঞ্চ রায় দেন এই তদন্ত, ওই ঘটনার তদন্ত সেটা করবেন হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ এবং ইডি এবং এই সিবিআই, এই এই এর মাধ্যমে হবে যে তাদের যে কম্পোজিশনে যে তৈরি হওয়া স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তারা তদন্ত করবেন। এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তারা কেন্দ্রের পক্ষ থেকে তারা গেলেন হচ্ছে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ এবং সেখানে সেটা স্টে নয়, তারা বলেছেন যে অমুক দিনে মামলা হবে এবং সেই পর্যন্ত এই এই অর্ডারটা বলবৎ হবে না। যদি তাই হয় তাহলে কী হবে? তাহলে কি মূল অভিযোগটা কি চলে গেল? মূল অভিযোগটা রইল, তদন্ত হবে, এর সঙ্গে অ্যাডিশনালি পুলিশের কাছে অসংখ্য কমপ্লেন পড়ছে শেখ শাহজাহানের নামে, এর সঙ্গে জড়িয়ে আছে শেখ শাহজাহানের আগেকার কুকৃতি সব যা কিছু চড়ছে, তাহলে এইরকম একটা অবস্থাতে তাকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বলতে হবে পুলিশ ইজ নট ইন্টারেস্টেড টু অ্যারেস্ট শেখ শাহজাহান, এবং সেটাই বাস্তব। আর তার জন্যই মন্ত্রীদের মুখেও চলছে এরা এদের কারণে আমরা পারলাম না। প্রথমে বলে এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য, জমি লুট থেকে শুরু করে নারী নির্যাতন, এর প্রসিকিউশনের দায়িত্ব লয়নরা স্টেট সাবজেক্ট হওয়ার জন্য রাজ্য প্রশাসনের, ইডির নয়। ইডি মূলত পিএমএল একটা তদন্ত করে, ফলে পিএমএল একটা মানি লন্ডারিং ক্ষেত্রে শুধুমাত্র ইডি তদন্ত করবে, প্রসিড অফ ক্রাইমের ক্ষেত্রে ইডি তদন্ত করবে, অন্য কোনো ক্ষেত্রে নয়। ইভেন যদি প্রসিড অফ ক্রাইমের তদন্ত করতে করতে যদি কোনো ক্রিমিনালিটি ইনভলভ হয়ে থাকে তার তদন্ত রাজ্য প্রশাসন করবে, এবং শুধু তাই নয় সেক্ষেত্রে যদি তদন্তভার সিবিআই হাতে হস্তান্তর করতে হয় সেক্ষেত্রে আদালতের নির্দেশে হয় হস্তান্তর করতে হয় অথবা হস্তান্তর করতে হয় যদি সরকার রাজ্য সরকার চায় তাহলে হস্তান্তরিত হতে পারে। অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে থাকলে তার তদন্ত রাজ্য প্রশাসনকে করতে হয়, রাজ্যের পুলিশ প্রশাসনকে করতে হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য ওনার এই স্বাভাবিক ধারণা, এই যে প্রশাসনিক স্তর বিন্যাস সেই সম্পর্কে কোনো স্বাভাবিক সাধারণ ধারণা নেই। তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে আড়াল করছে না, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে শেখ শাহজাহান গ্রেফতার হবে কি করে? মহিলার জবানবন্দির পর সঙ্গে সঙ্গে উত্তম সরকার শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে, পুলিশ যদি কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরে আনতে পারে তাহলে শেখ শাহজাহানকে, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে বিরোধীরা কি বলছেন শোনাব। যেটা ভোটে জিততে হবে, ভোটে জিততে গেলে সাজানদের দরকার, সাজানদের মতো লোকরা আছে বলেই বুথ দখল হয়, বুথ ক্যাপচারিং হয়, তাই খাতির করতে হবে নানা উচিত, বলার আর কিছু নেই। বিচার ব্যবস্থা আছে বলে এখনো বাংলার মানুষ নিঃশ্বাস দিতে পারছে। কাকে স্টে দিচ্ছে? আরে স্টে তো হয়েছে ইডিকে আক্রমণের কেসে, শাহজাহানের বিরুদ্ধে কত মামলা আছে। তৃণমূল কংগ্রেস 2010 সালে, 2009 সালে, 2011 সালে শেখ শাহজাহানের ফাঁসি চেয়েছে, ওই জ্যোতিপ্রিয় মল্লিক চেয়েছে, প্রকাশ্যে চেয়েছে, মিছিল করেছে, রামকৃষ্ণ মিশনের রিলিফ লুট, তাদের মেশিন বাজেয়াপ্ত করে নেওয়া, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রমণ, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, সরকারি অফিস ভাঙচুর তৃণমূল কংগ্রেসের থেকে কি ব্যবস্থা নিয়েছে, সরকারি বাস রুট বন্ধ করে অটো চালানো কি ব্যবস্থা নিয়েছে, সরকারি খাস জমি দখল কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে ভেড়ি করা কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, এই সমস্ত গাল গল্পকে বিশ্বাস করবে না। গতকাল পার্থ ভৌমিক এই কথাই বলেছেন, আজকে তার নেতা সেটাই রিপিট করছে এবং সেটা মিথ্যে কথা, ঢা মিথ্যে কথা। প্রথম কথা হচ্ছে এতদিন ধরে যারা জমি লুট করলো, মা বোধের নির্যাতন করলো, শারীরিকভাবে অত্যাচার করলো, জলাগুলো দখল করলো, ঘর বাড়ি ভেঙে দিল, তাদের অভিযোগ মমতা ব্যানার্জির পুলিশ মন্ত্রী তার পুলিশ কেন গ্রহণ করেনি, কে কাকে রেয়াত করছে, কেন নিরাপদ সর্দার যখন অ্যাসেম্বলিতে এমএলএ হিসেবে বলেছে এই নারী নির্যাতনের কথা বাজেট সেশনে 2013-তে, আজকে বিজেপির নেত্রী সোনালী গুহ ডেপুটি স্পিকার তৎকালীন যেই মুহূর্তে নারী নির্যাতন শুনেছে বন্ধ করে দিয়েছে, আর এই শাহজাহান এই পার্থ ভৌমিক এই লুটে রাজত্ব করছে,
জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পরে গোটা অর্থনৈতিক যে কুচক্র আছে উত্তর চব্বিশ পরগনায়, সেটা কারণ অভিষেকের খাস তালুক লোক হিসেবে পার্থ ভৌমিক চালাচ্ছে। মন্ত্রী, সন্দেশখালীতে কেন মীনাক্ষীকে আটকানো হচ্ছে, নিরাপদকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর যত আপদগুলো ঘুরে বেড়াচ্ছে পুলিশে পাহারা নিয়ে? মমতা ব্যানার্জি বললেন দুজন আইপিএস অফিসারকে দিয়ে দশজনের কমিটি করে তদন্ত হবে, সেই রিপোর্টটা কোথায় গেল? কেন রিপোর্ট পাবলিশ আসবে না? আজও সন্দেশখালী বেড়মজুরে বিক্ষোভের মুখে পড়ল পুলিশ, অভিযোগ জানাতে গেলেও উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে, এমন অভিযোগও শোনা গেল গ্রামবাসীদের মুখে। সন্দেশখালীতে পুলিশের ভূমিকা নিয়ে জোর চর্চা চলছে রাজনীতিতে। আমরা তো শান্তিভাবে ছিলাম, কেন আজ আপনি তো আমাদের সেই মাঠে জলকে ফিসাইতে দিয়েছিলেন, আপনি নিরাপদ দেবেন বলেছিলেন, কেন আজকে ঘুমাতে পারছি না? ছেলেদের কেন আমাদের সত্য জানানোর কেস করলো? ভিডিও দেখে যে চার পাঁচ জন দেখা গেছে তাদের নামে কেস হয়েছে, তারা জান কি দেখে আসুন, কে বলছে সত্যজন, কে খবরটা কে দিয়েছে আপনাকে বললাম? থানায় গেছিলেন আপনি? থানায় কি আপনাদের থানায় কে গিয়েছিলেন? গোটা এলাকা জুড়ে পুলিশে পুলিশে ছয়লাপ, গ্রামে গ্রামে টহল দিচ্ছে আইপিএস অফিসাররা, অভিযোগ শোনার জন্য ক্যাম্প চালু হয়েছে। পরপর দুদিনে সেখানে গেলেন মন্ত্রীরা, কিন্তু এত কিছুর পরও ভয় কাটছে না সন্দেশখালীর, উল্টে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। শুক্রবার থেকে বিক্ষোভের আঁচে তেতে রয়েছে বেড়মজুর, এলাকাবাসীকে শান্ত করতে দফায় দফায় সেখানে যান পুলিশ কর্তারা, রবিবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন সেখানে গিয়েছিলেন হাওড়ার ডিসিপি বিশ্বজিৎ মাহাতো, কিন্তু পুলিশ পৌঁছতেই ফের বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসী মহিলারা। এখনো পুলিশ কি কাজ করছে? এখনো শেখ শাহজাহানের মতো বলতে পারছে না, পুলিশ মন্ত্রী কি করছে? এখনো সাধারণ মানুষের নিরাপত্তা নেই, আমরা দেব শেখ শাহজাহানের শাস্তি দেব, আমরা দেব সিআই দপ্তরের শাস্তি দেব। এর পরে অভিযোগ নিয়ে আসছেন এবং অভিযোগ নিয়ে এসে এক হচ্ছে শেখ শাহজাহানের গ্রেপ্তারির দাবি সহ তাদের যে জমি জায়গা দখল থেকে শুরু করে অনেকেই বলছেন যে মিথ্যে অভিযোগ দেওয়া হচ্ছে, তারই প্রতিবাদে কিন্তু ফের মহিলারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন। পুলিশ প্রশাসন কি গ্যারান্টি দেবে? পুলিশ প্রশাসন তো একটু শুক্রবারই বলে গেল, থানা আছে, পুলিশ আছে, ক্যাম্প বসেছে, কিন্তু কিছুতেই প্রশাসনের উপর আস্থা ফিরছে না সন্দেশখালী গ্রামবাসীদের। প্রতিবাদ করেন? প্রতিবাদ করতে গেলেই তো কিছু কোনো ওনারা বলবেন যে কিছু কোনো স্বামীদের নিয়ে ধরে নিয়ে যাবেন। সন্দেশখালী দুয়ারে পুলিশ কেন? সরকারটা কোথায় গেল? সরকারটা কোথায় গেল? সরকার তাহলে পুলিশ, শুধু পুলিশ স্টেট? আর তুই এখন ডিজিপি যাচ্ছে, ডিআইজি যাচ্ছে, এসপি যাচ্ছে, অফিসার বদল করে নতুন নতুন মুখ নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশ কেন এই অভিযোগগুলো নেয়নি? এটা নিয়ে কটা পুলিশকে সাসপেন্ড করেছেন মমতা ব্যানার্জি? এত কিছুর পরেও আস্থা ফিরছে না পুলিশের প্রতি? কারোর প্রতি কোনো আস্থা ফেরার প্রশ্ন নেই। এই বিক্ষোভ সন্দেশখালীতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? কোথায় ছিল পুলিশ যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের মন্ত্রী? এখনো তো মানুষ সমস্ত ফাইল খোলেনি, এখন তো শুধু শাহজাহানের ভাইকে নিয়ে চলছে। কিছু জায়গায় জমি দখল এবং নন পেমেন্ট জনিত সমস্যার কথা আসছে, যে বা যারা করেছে দল ব্যবস্থা নিচ্ছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, যাবতীয় ন্যায় বিচারের ব্যবস্থা হচ্ছে। বিক্ষোভ হচ্ছে, মন্ত্রী যাচ্ছেন, মন্ত্রীকে গো ব্যাক, একই ধরনের লেখা পোস্টার, যারা এটাকে মদত দিচ্ছে নানাভাবে তারা সাজিয়ে দিচ্ছে। নেতাদের এই তরজা চলবে, কিন্তু পুলিশের প্রতি কবে আস্থা ফিরবে সন্দেশখালীর? পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। চকতে দিলে থাকবো মোরা পাশে তোমার সারাক্ষণ, খেলায় হেরে পাল্টি মারা মানবে না তো মোরে, যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। অ্যাক্টিভ ওয়ান হেলথ ইন্স্যুরেন্সে কোনো সাবলিমিট নেই, অর্থাৎ খরচ যত খুশি স্ট্রেচ হোক না কেন,
তাতে কোনো ক্যাপিং লাগবে না। কিন্তু আপনি এটা স্ট্রেচ করতে করতে কেন বলছেন? কারণ অ্যাক্টিভ ওয়ান প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয়, আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক। যখন ভার্ধিনের আকর্ষণীয় ডিজাইন সবাই উপভোগ করেছে, তাহলে আমরা কেন পেছনে থাকবো দাদা? এদের স্বপ্ন সাজানোতে আমাদের একটু সহযোগিতা আছে বলাই যায়। আমরা হলাম আমাদের কর্ণাটকা ব্যাংক, ভারতের কর্ণাটকা ব্যাংক। কেমন ছিল আজকের দিনটা? আজ কি করলে? কি খেলে? যদি আপনার ব্যাংকও এতটা সুদ দিত, তাই তো জেনা ব্যাংক নিয়ে এলো ফিক্সড ডিপোজিট, যা দেয় অন্যান্য ব্যাংকের তুলনায় আপনাকে অনেক বেশি সুদ, 8.5% প্রতি বছর। তাহলে সেন্সিবল ব্যাংক বেছে নিন, জেনা ব্যাংক। জমা করুন, জানা করুন। নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা, মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। এত ভার সহ্য করে যে চাই থাকতে পারে, বিরাট কম্প্রেসিভ স্ট্রেংথ অম্বুজা সিমেন্ট। IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum, admission open. The all new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. Hridoy theke ashe, hridoy theke ashe. Eder pod, jadugar hoye geche, jogoter jonno. Shobar jokhon emon rakhe khyal. Shobar jokhon emon jotno কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে, রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করলো পুলিশ। সন্দেশখালীর বেড়মজুর থেকে তৃণমূল নেতা অজিত মাইতি আটক। তৃণমূলের নেতা মন্ত্রীদের বার্তার পরই আটক শেখ শাহজাহান ঘনিষ্ঠ অজিত মাইতি। উত্তম শিবুর পর অজিত মাইতিরও দায় ঝেড়ে ফেলল তৃণমূল কংগ্রেস। শুক্রবারের পর আজ ফের তৃণমূল নেতা অজিত মাইতিকে তাড়া করেন গ্রামের মহিলারা। ভয়ে এক সিভিক ভলান্টিয়ারে বাড়িতে লুকিয়ে পড়েন তৃণমূল নেতা অজিত মাইতি। অজিত মাইতিকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে সরবহন গ্রামবাসীরা। 4.5 ঘন্টা পর সেই বাড়ি থেকেই অজিত মাইতিকে পুলিশ আটক করে। এরপর তাকে নিয়ে যাওয়া হয় মিনাখা থানায়। আচ্ছা
আমি আতঙ্কে আছি, আমার পরিবার আতঙ্কে আছে। আমাকে গত 23 তারিখে আমার বাড়িতে ঢুকে ভাঙচুর করে আমাকে মারধর করা হয়েছে। অজিত মাইতিকে দেখে কিন্তু ফের ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামের বাসিন্দারা। অজিত মাইতির বিরুদ্ধে অভিযোগ এবং সেই মুহূর্তে অজিত মাইতিকে কোনো রকমে ধাওয়া করতে থাকেন ফের গ্রামের বাসিন্দারা। অজিত মাইতি তৃণমূল নেতাকে দেখতে পেয়ে কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠেন বেড়মজুর এলাকার বাসিন্দারা। বেড়মজুর এলাকা ফের অশান্ত হয়ে উঠেছে এবং এই যে বাড়িতে অন্যের বাড়িতে অজিত মাইতি কোনো রকমের আশ্রয় নিয়েছেন, মহিলারা হাতে ঝাঁটা নিয়ে একেবারে অজিত মাইতি যে জায়গায় আশ্রয় নিয়েছেন সেই জায়গায় ঢুকতে হয়েছে। আরও বাহিনী ডাকা হচ্ছে, বাহিনী আরও ডাকা হচ্ছে এবং বাহিনী ডেকে এনে যারা এখানে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে হাই কেউ হাতে তুলে নেবেন না এবং দেখাবো র্যাফের ফোর্স, তারা হাতে লাঠি নিয়ে কোনো রকমে এই বাহিনী যারা এসছেন বিক্ষোভ দেখাচ্ছেন তাদেরকে আটকাবার চেষ্টা করছে। ওনাকে গ্রেফতার করতে হবে এখনই আর উনি যে পদে আছে সেখান থেকে সাসপেন্ড করতে হবে ওনাকে। উনি কোথায়? উনি কোথায়? উনি কোথায় ছিলেন? এই পাশে ওই দিকে আসছে আসছে এর মধ্যে দেখো ওনাকে গ্রেফতার করবে না, উনি তো চিঠি মারে ব্যাংক বলতে গেল হলো লোকের কাছে না আসলে নেবে কোনো সম্পত্তি কারণ নেই। এটা আপনার বাড়ি? আমার বাড়ি, আমি স্নান করতে গেছি, আমি কাপড় চোপড় নিয়ে এখন মতো ভেজা গায়ে আছি দেখুন, আমি ওখানে যাব, আমার নিমন্ত্রণ বাড়ি আমার। ওটা ওনার বাড়িতে একেবারে অজিত মাইতি তিনি ঢুকেছেন আপনাকে বলে ঢুকলো? না, অজিত মাইতি কি আপনাকে বলে এসেছে এখানে? না। আপনার আপনার বিরুদ্ধে গ্রামের বাসিন্দাদের এত ক্ষোভ কেন? আপনার আপনি তো একই গ্রামে বসবাস করেন। আমি একই গ্রামে বসবাস করি, কি কারণে ওরা ক্ষোভ করছে কেন করছে আমি তো নিজেই বুঝতে পারছি না। সিরাজ ডাক্তার কথা শেষ কথাই বলতে উনি আমাকে বলছিলেন আপনি কোথায়, আমি বলছি আমি কলকাতায়, ওই দিনকে আমি বাড়ি ছিলাম না, ওই দিনকে আমি কলকাতায় ছিলাম। আমি কি করে বলবো? যোগাযোগ ছিল না আমার সঙ্গে, কোনো যোগাযোগ আমার সঙ্গে মানে ঘটনার দু মাস আগ পর্যন্ত পুরো যোগাযোগ, পাঁচ থেকে শেষ কথা। আমরা এই মুহূর্তে অজিত মাইতিকে বের করে নিয়ে যাচ্ছে পুলিশ, আমরা দেখতে পাচ্ছি অজিত মাইতিকে আটক করা হলো এবং এই মুহূর্তে তাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি পুলিশের গাড়িতে দীর্ঘ প্রায় 5 ঘন্টা পর অজিত মাইতিকে কিন্তু পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে দ্রুত পুলিশের তরফ থেকে গাড়ি বের করে দেওয়ার চেষ্টা চলছে, আমরা দেখতে পেলাম অজিত মাইতিকে কিন্তু দ্রুত বের করে নিয়ে যাওয়া হলো। অজিত মাইতিকে পুলিশ ডিটেন করেছে, ওনার বিরুদ্ধে অনেক কমপ্লেন্ট আছে, উনি যা কমপ্লেন্ট আছে আমরা খতিয়ে দেখব, তারপর লিগ্যাল অ্যাকশন নেব। শেখ শাহজাহান থেকে অজিত মাইতি এবং অভিযুক্তদের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়ছেন স্থানীয় বাসিন্দারা, পুলিশের বিরুদ্ধেও ক্ষোভে ফেটে পড়েছেন। সন্দেশখালীতে আন্দোলন নেমেছেন গ্রামের বাসিন্দারা। এই আন্দোলনের মাঝেই সৌগত রায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। দলদাসের দমদমের তৃণমূল সাংসদের কথায় সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, সৌগত রায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা।
কি করছে, মন্ত্রীরা কি করছে, দুষ্কৃতীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ ছেলে মেয়েদের আমাদের স্বামীদেরকে তুলে নিয়ে পালাচ্ছে থানায় নাকি, আর আমরা আর আমাদের রাত্রের ঘুম কেড়ে নিচ্ছে পুলিশরা। আমি সন্দেশ খেলি নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, আমি আর তাতে যোগ দিতে চাই না। কেন আতঙ্ক, গুন্ডা বাহিনী লাগিয়ে তো স্বামীদেরকে দাঁড়াও না, স্বামীদেরকে পোস্টে বেঁধে মারছে, এটাই আতঙ্ক, আমাদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা শান্তি চাই। অনেকটাই ভিড়ের জন্য গায়ের জোরে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, গরিব গ্রামবাসীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা, নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতিদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, উঠছে গ্রেফতারের দাবি। ক্ষোভ সামলাতে প্রায় ডেলি প্যাসেঞ্জারই করতে হচ্ছে রাজ্যের মন্ত্রীদের, সন্দেশখালীতে এসে ভুল স্বীকার করতে হয়েছে খোদ রাজ্য পুলিশের ডিজিকে। যে যে আইন ভেঙেছে সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অভিযোগ উঠেছে বহিরাগত উস্কানির, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। লাগাতার আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনিক এবং দলগত ভাবেও চলছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। মূলত মানুষের আন্দোলন তো মানুষের অভাব অভিযোগ, এইসব কেন্দ্র করে মানুষের অভাব অভিযোগকে মান্যতা দেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রাজ্যের মন্ত্রী যখন এই কথা বলছেন তখন এ কি বললেন তার দলেরই দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়। সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, আমি আর তাতে যোগ দিতে চাই না। অনেকটাই আর এত প্রশ্ন করলে তো হবে না, তোমায় আমি একটাও প্রশ্ন করার অনুমতি দিই না। আমি যদি কথা ফ্রিজ থেকে নামালে কোথা থেকে থাকে, এরা সব সাংসদ, তাহলে এখানে নাটক করা হচ্ছে, ঘরের টাকা, একশো দিন কাজের টাকা, এরা কবর ওখানে গিয়ে কথা বলেছে, সন্দেশ খালি নিয়ে সবাই সন্দেশ দিতে আরম্ভ করে দিয়েছে। যখন দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এই দুর্নীতিগ্রস্তদের কথা বলার কোনো অধিকার নেই। কোনো মনে হয় কিছু দল থেকে কিছু পাওয়ার আশা আছে ওনার মধ্যে, একজন পণ্ডিত প্রাজ্ঞ মানুষ, একজন অধ্যাপক যদি এইখানে দাঁড়িয়ে জীবন সায়ন্যে এসে এ ধরনের বিবৃতি দেন, এটা কি রাজনীতির পক্ষে সুস্থকর না সমাজ এটা থেকে তার থেকে প্রত্যাশা করে, দুর্ভাগ্যজনক। এক শ্রেণীর মিডিয়া কুৎসিতভাবে একটা রাজনৈতিক পার্টির স্বার্থ চরিতার্থ করার জন্য খবর করেছে, আমাদের সাংসদ সেই হিসাবেই সেই তার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলেছে। লোকসভা ভোটের আগে শাসক দল যখন সন্দেশখালীর ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট, ঠিক তখন নতুন তত্ত্ব খাড়া করে সংবাদ মাধ্যমের ওপর দায় ঠেলে নতুন বিতর্ক বাঁধালেন তৃণমূলেরই সাংসদ সৌগত রায়। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস, এপি আনন্দ। গুজরাতের রাজকোট থেকে এইমসের কল্যাণী ইউনিটের ইনডোর পরিষেবার উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। সেই উপলক্ষে কল্যাণীর ক্যাম্পাসে হাজির ছিলেন বিজেপির সাংসদ বিধায়করা, দেখা গেল না তৃণমূলের কোনো প্রতিনিধিকে। এরই মধ্যে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ছাড়পত্র নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আজ ইহা রাজকোট সে এইমস রাজকোট, এইমস রায়বরেলি, এইমস মঙ্গলগিরি, এইমস ভটিন্ডা আর এইমস কল্যাণী কা লোকার্পণ হুয়া হ্যায়। পাঁচ এইমস বিকশিত হোতা ভারত এসে হি তেজ গতি সে কাম কর রহা হ্যায়, কাম পুরে কর রহা হ্যায়। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স বা সংক্ষেপে এইমসের কল্যাণী ইউনিটের ইনডোর পরিষেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। গুজরাতের রাজকোট থেকে ভার্চুয়ালি এই উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে কল্যাণী এইমস ক্যাম্পাসে উপস্থিত ছিলেন রাজ্যের একাধিক বিজেপি সাংসদ বিধায়ক, দেখা যায়নি তৃণমূলের কোনো প্রতিনিধিকে। সমস্ত বিষয়টাই নিয়ে যে ধরনের রাজ্যের থেকে কথা বলা হয়েছে যে পলিউশন বোর্ডের থেকে ক্লিয়ারেন্স আসেনি বা অন্যান্য কিছু বিষয়, আমি পরিষ্কার একটা কথা বলতে চাইব, যখন কেন্দ্র কোনো রাজ্যে এসে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক করে সেটার সঙ্গে রাজ্যকে
কাঁধে কাঁধ মিলিয়ে থাকা উচিত। সো ডেভেলপমেন্ট ওয়ার্কে আমার মনে হয় যে স্টেটকে কেন্দ্রের সঙ্গে কোঅপারেট করা উচিত, কারণ আলটিমেটলি স্টেটের যারা লোক, পশ্চিমবঙ্গের যারা জনসাধারণ, তাদের স্বাস্থ্য ব্যবস্থায় যাতে উন্নতি হয়, যাতে তারা সুচিকিৎসা পায় এবং খুব উন্নত মানের চিকিৎসা যাতে খুব সহজেই কল্যাণীর মতন জায়গায় পেয়ে যায়, সেই কারণেই কিন্তু এইমস করা। তারা যদি বাংলার টাকাটাই না দেন তাহলে তারা কোন সহযোগিতা করছেন? তাদের মুখে বড় বড় কথা সাজে এই এইমসটা বিজেপি এখন গভর্নমেন্টে এসছে তাই, কিন্তু বাংলায় এইমস আসছে এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, এটা তো ইউপিএর সময় থেকে হয়ে আছে যে বাংলায় এইমসের একটি শাখা এখানে এই জায়গাটায় হবে। তো তার সঙ্গে বিজেপি কেন ক্রেডিট নিতে যাচ্ছে? ওরা তো উল্টে আরো দেরি করেছে, টেকনিক্যাল ফল্ট করেছে। উদ্বোধনের আগে শনিবার কল্যাণী এইমসের পরিবেশ ছাড়পত্র নিয়ে প্রশ্ন তুলেছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টের নির্দেশ যতদিন বহাল থাকবে ততদিন পর্যন্ত ভায়োলেশন ক্যাটাগরিতে কল্যাণী এইমসকে পরিবেশ ছাড়পত্র দেওয়া রাজ্যের পক্ষে সম্ভব নয়। এ নিয়ে এদিন উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। রাজ্য সরকার কোথাও যদি নরেন্দ্র মোদীর নাম থাকে উন্নয়নে, সেখানে তো তারা আসতে চায় না। তা না হলে কল্যাণী এইমস উদ্বোধন হচ্ছে, তো সেখানে তার আগের দিন এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্সের মানে প্রেস বিজ্ঞপ্তি বেরোয় ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, এটা তো একেবারে উদ্দেশ্য প্রণোদিত। ওখানে টেকনিক্যাল প্রবলেম আছে, ওনাদের তাড়াহুড়ো করা দরকার, কারণ ওটা তো করাপশনের জায়গা। ওখানে তো নিজেদের আত্মীয়দের ঢোকাচ্ছে ওরা, তদন্ত চলছে তো, বিজেপির নেতা মন্ত্রীরা তো ওদের সুপারিশে বেআইনিভাবে সব নিয়োগ হচ্ছে, সেই জন্যই তাড়াহুড়ো করেছে, লুটে ফুটে খাই, সেই জন্য তড়িঘড়ি করে উদ্বোধন করতে গেছে। কল্যাণী এইমস নিয়ে এর আগেও বিতর্ক তৈরি হয়েছে। এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে সরগোলের মাঝেই কল্যাণী এইমসেও বেআইনি নিয়োগের অভিযোগ ওঠে, তদন্তভার নেয় সিআইডি। এরই মধ্যে পরিবেশগত ছাড়পত্র নিয়ে তৈরি হয় নতুন বিতর্ক। এখনও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র পায়নি এইমস কল্যাণী। 2022 সালের 6ই অক্টোবর কল্যাণীর এইমস ভায়োলেশন ক্যাটাগরিতে পরিবেশ ছাড়পত্রের জন্য আবেদন জানায়। 20,000 বর্গমিটারের বেশি জায়গা জুড়ে কোনো নির্মাণ কাজ হলে সেই প্রকল্পের পরিবেশ ছাড়পত্র আবশ্যক। 2022-এর 19শে অক্টোবর ভায়োলেশন ক্যাটাগরিতে ছাড়পত্র দেওয়ার জন্য সুপারিশ করে স্টেট এক্সপার্ট অ্যাপ্রাইজাল কমিটি। পরিবেশগত ক্ষতির মূল্য সমীক্ষা করে 15,11,00,000 টাকা জরিমানা জমা দিতে বলা হয় এইমসকে। পরবর্তীকালে এইমস জরিমানা মকুবের জন্য আবেদন জানায়। ইতিমধ্যেই এবছরের 2রা জানুয়ারি এবং 2রা ফেব্রুয়ারি দুটি অর্ডারে ভায়োলেশন ক্যাটাগরিতে ছাড়পত্রের বিষয়টি বাদ রাখার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। পলিউশন কন্ট্রোল উনোনে হমকো জো হ্যায় নো অবজেকশন টু এস্টাবলিশ দিয়া হুয়া থা, তো উসি বেসিস পে ইয়ে এস্টাবলিশ হুয়া হ্যায় আর হমনে কাম শুরু কর দিয়া হ্যায়। বাকি প্রক্রিয়া মে উনকো ইস্যু করনে মে থোড়ি দের হো গই, কুছ অ্যাপ্লিকেশনস মে উনকো কমি লগি, তো ও হো জায়েগা, মুঝে তো নেই লাগতা হ্যায়, ইয়ে সামান্য প্রক্রিয়া হ্যায়। আগর কোই ফ্যাক্টরি হো জো উসমে তো হমকো সমঝ মে আতা হ্যায় কি ওয়াহাঁ পে জো হ্যায় পলিউশন কন্ট্রোল কে আগর নো অবজেকশন নেই মিলা তো মুশকিল। ইতিমধ্যে এইমস কল্যাণীর আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে, রবিবার উদ্বোধন হলো ইনডোর পরিষেবারও। ঝিলম করঞ্জাই, ভাস্কর ঘোষ, এবিপি আনন্দ। সেই সুগন্ধি চা পাতার স্বাদ যেন এক চুমুকেই মকাই বাড়ির পাহাড়, কুয়াশা, মাটি আর জলের গন্ধ ভেসে এলো। সুস্বাদু আর সুগন্ধি দার্জিলিং টি মানে মকাই বাড়ি দার্জিলিং টি। অ্যাক্টিভ ওয়ান হেলথ ইন্স্যুরেন্স আপনাকে দেয় ক্লেম প্রোটেকশন, যা ক্লেম করার সময় নন মেডিকেল খরচ স্কিপ করে না। কিন্তু আপনি এটা স্কিপ করতে করতে কেন বলছেন? কারণ অ্যাক্টিভ ওয়ান প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয়, আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক। जब दांत खाट की खुजली पे ना हो काबू तो उसे गमछे से नहीं छुपाते बाबू। तो फिर उसे भगाए कैसे? जालिम लोशन लगाकर दांत खाट की खुजली एक्जिमा जड़ से निकाले। अभी खरीदे जालिम लोशन। IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum, admission open. এত ভার সহ্য করে যে চাই থাকতে পারে বিরাট কম্প্রেসিভ স্ট্রেংথ অম্বুজা সিমেন্ট। জানো কবিতা, কারণ ওর চিরসাথী ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। কবিতার মতো ত্বক জাগায় মনে নতুন সুর।
চাই কচি পাঁঠার মাংস, যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত। তাই সেরা সানডে মানে লিশিয়াস এর সেরা মাটন। সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বার্তার পরই তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। সন্দেশখালীর বেড়মজুর থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে আটক করা হয়। গ্রামবাসীদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিল অজিত মাইতি। জনতার রোষের মুখে উল্টো সুর অজিতের। 2019 জোর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির। অজিত মাইতির কথা হাস্যকর, পাল্টা কুণাল ঘোষ। সন্দেশখালী কাণ্ডের ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। শনিবারের পর রবিবার সন্দেশখালী গেলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এখনও অধরা শেখ শাহজাহান, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বেড়মজুরে পুলিশের ক্যাম্পে এখনও জমা পড়ছে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সন্দেশখালীতে। রবিবারও বেড়মজুরে বিক্ষোভের মুখে পুলিশ অফিসাররা। অভিযোগ জানাতে গেলে উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। বাম বিজেপির পর এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী। ধৃতের তিন দিনের পুলিশ হেফাজত। পুলিশের দাবি, সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হারোয়ায় সৌমু আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হল 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে নবিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবর দখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের। অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10 মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার কুমার সাহানি প্রয়াত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 83 বছর। মায়াদর্পণ, খেয়াল গাথা, তরঙ্গ, কসবার মতো কালজয়ী ছবির পরিচালক ছিলেন তিনি। আনন্দপুরে বিধ্বংসী আগুনে পুড়ে গেল 50টিরও বেশি ঝুপড়ি। মাথার উপর ছাদ হারালো বহু পরিবার। কেউ কেউ শেষ সম্বলটুকু খুইয়েছেন। দমকলে 10টি ইঞ্জিনের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে খাক গৃহস্থালীর জিনিস থেকে শুরু করে টাকা কড়ি সোনাদানা। দাউ দাউ করে জ্বলছে ঘর। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। বাইরে তখন বুক ফাটা হাহাকার। চোখের সামনে সর্বস্ব পুড়ে যেতে দেখছেন বাসিন্দারা। রবিবার সকাল তখন 10:30। আনন্দপুরে ইএম বাইপাসের ধারে ফর্টিস হাসপাতালের কাছে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। দমকা হাওয়ায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।
আনন্দপুরের বসতি অঞ্চলে আগুন আমরা দেখতে পাচ্ছি যে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে এই ঝুপড়ি বা বস্তি অঞ্চল, এবং সেখানে এখনও আগুন দেখা যাচ্ছে। এখানে এতটাই পুড়ে গিয়েছে যে একদম ভেতরে কিছুই অবশিষ্ট নেই। একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কারোর চোখে জল, কেউ এই ধ্বংসস্তূপের মধ্যে খুঁজছেন তাদের প্রয়োজনীয় জিনিসপত্র, এবং কেউ বা এই যারা দমকল কর্মী তাদের সঙ্গে হাতে হাত লাগিয়েছেন আগুন নেভানোর কাজে। স্থানীয়রাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান, ততক্ষণে ভিড় জমতে শুরু করেছে। আগুন লাগার খবর পেয়ে কাজ ফেলে ছুটে এসেছেন ঝুপড়ির বাসিন্দা, তাদের আত্মীয় পরিজনরা। এই ঘরটা আমাদের সব শেষ হয়ে গেছে, আর কিচ্ছু নেই, সব শেষ হয়ে গেছে। এটা আমাদের ঘর, আমার বাবার ঘর পুড়ে গেছে পুরো। কিচ্ছু বের করতে পারিনি, আমরা কিছু পাইনি, সব পুড়ে পড়ে রয়েছে। খালি একমাত্র যে দমকলের জন্য হয়েছে, আধ ঘন্টা পরে এসছে এখানে, আধ ঘন্টা পরে ফোন করারও আধ ঘন্টা পরে এসছে। দমকা হাওয়ার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে আগুন নেভাতে যখন হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা, তখন আনা হয় রোবট। আনন্দপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজে নামানো হলো দমকল বাহিনীর যে বিশেষ স্বয়ংক্রিয় রোবট রয়েছে, সেই রোবটকে আমরা দেখতে পাচ্ছি যে এই রোবট নিয়ে আসা হয়েছে। সেই রোবটের সাহায্যে জল দেওয়ার কাজ চলছে। দমকল বাহিনী এই যে অত্যাধুনিক যে রোবট, তা কিছুদিন আগেই তাদের ভাড়ারে সংযুক্ত করেছেন, এবং সেই রোবটকে কিন্তু কাজে নামানো হলো। বেশি গরম থাকলে এটা অনেক কাছে গিয়ে কাজ করতে পারে, যেটা মানুষ হয়তো পারে না। আমরা এই আগুনের গুরুত্ব দেখে রোবটকেও ডেকে এনেছি। খবর পেয়ে এলাকায় যান কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ, মন্ত্রী জাভেদ খান ও সাংসদ মালা রায়। এখানে টোটাল 62 ঘর ছিল, সেই 62 ঘরের মধ্যে আমাদের যা হিসাব আছে এখন অব্দি প্রায় 42-45 ঘর মনে হয় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুরোপুরি ভস্মীভূত হয়েছে। আমরা এই সমস্ত পরিবারগুলোর পাশে আছি, দল হিসাবে আছি, সরকারও পাশে থাকবে। গাড়ি লোন তুলেছে, লোন দেবো বলে টাকা পয়সা সব। দমকলের 10টি ইঞ্জিনের ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে 50টিরও বেশি ঝুপড়ি। এক লহমায় অনিশ্চিত হয়ে গিয়েছে আনন্দপুরের ঝুপড়িবাসী মানুষগুলোর জীবন। এবিপি আনন্দ, কলকাতা। শিরোনাম এই মুহূর্তে। এ নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না। শেখ সাদাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, শেখ সাদাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নারী নির্যাতন থেকে গায়ের জোরে জমি দখলের অভিযোগে ফুঁসছে সন্দেশখালি, সংবাদ মাধ্যমের উপরে দায় ছেড়লেন সৌগত। সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। খবরের মুখে বিস্ফোরক তৃণমূল নেতা হয়েছে তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা। ডাক্তারের যদি হচ্ছে যে জমি নিয়েছে, অমুক নিয়েছে, তমুক নিয়েছে, আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছে। শিরোনাম এই মুহূর্তে। আজ বাংলায় নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা, কো পাওয়ার্ড বাই SRMB TMT চ্যাম্পিয়ন্স কি পছন্দ। বসুমতী চাল, ভাতের সঠিক চাল। আমি বাড়ি সিমেন্ট দিয়ে নয়, ভরসা দিয়ে তৈরি হয়, সেই কারণেই তাতে একটি পরিবার বাস করে। ACC সিমেন্ট, অটুট ভরসা। অ্যাক্টিভ ওয়ান হেলথ ইন্স্যুরেন্স দেয় সুপার ক্রেডিট, যাতে প্রতি বছর ইন্স্যুরেন্স কভার শুধু বাড়বে তাই নয় দৌড়বে। কিন্তু আপনি এটা দৌড়তে দৌড়তে কেন বলছেন? কারণ অ্যাক্টিভ ওয়ান প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয়, আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে, আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক। কি দারুন ফিনিশ গুপ্ত! থ্যাঙ্ক ইউ ভাই। হাত ঘষে গেছে, ঘুম চলে গেছে, তবেই আনতে পেরেছে এই রকম ফিনিশ তোদের এই গুপ্ত। এশিয়ান পেইন্টস বিউটিফুল হোমস পেইন্টিং সার্ভিস, কাজ আমাদের, ক্রেডিট আপনার। সময় মতো পেইন্টিং এর জন্য এদের কল করুন 8050480504। কেমন ছিল আজকের দিনটা? আজ কি করলে? কি খেলে?
ইশ, যদি আপনার ব্যাংকও এতটা সুদ দিত, তাই তো জেনা ব্যাংক নিয়ে এলো ফিক্সড ডিপোজিট, যা দেয় অন্যান্য ব্যাংকের তুলনায় আপনাকে অনেক বেশি সুদ, 8.5% প্রতি বছর। তাহলে সেন্সিবল ব্যাংক বেছে নিন, জেনা ব্যাংক, জমা করুন, জানা করুন। নদিয়া জেলার একমাত্র NABH স্বীকৃত হাসপাতালে অত্যাধুনিক AI প্রযুক্তির ক্যাথল্যাব সহ হার্টের ও অন্যান্য সব চিকিৎসা, মনোরমা হসপিটেক্স রানাঘাটে এবং একই ছাদের তলায় অত্যাধুনিক AI বেসড MRI সহ সব রকম পরীক্ষা এখন NABL অ্যাক্রেডিটেড মনোরমা আল্ট্রাস্ক্যান রানাঘাট ও চাকদহে। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshmoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation, Jack Oliver herbal body oil. Supreme মানে no tension, Supreme total piping solutions. সারা জীবনের সঙ্গী। বাম্বিচাপের পর এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার ISF নেত্রী। ধৃত আয়েশা বিবি ISF এর মিনাখা বিধানসভা কমিটির সদস্য। পুলিশের দাবি, সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই এই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হারোয়ায় সৌমু আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের। অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সর্বেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বার্তার পরই তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। সন্দেশখালীর বেরমজুর থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে আটক করা হয়। গ্রামবাসীদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিল অজিত মাইতি। জনতার রোষের মুখে উল্টো সুর অজিতের। 2019 জোর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির। অজিত মাইতির কথা হাস্যকর, পাল্টা কুণাল ঘোষ। সন্দেশখালী কাণ্ডের ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। শনিবারের পর রবিবার সন্দেশখালী গেলেন রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এখনও অধরা শেখ শাহজাহান। ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বেরমজুরে পুলিশের ক্যাম্পে এখনও জমা পড়ছে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সন্দেশখালীতে। রবিবারও বেরমজুরে বিক্ষোভের মুখে পুলিশ অফিসাররা। অভিযোগ জানাতে গেলেও উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। বাম বিজেপির পর এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার ISF নেত্রী। ধৃতের 3 দিনের পুলিশ হেফাজত। পুলিশের দাবি, সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই গ্রেফতার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 QST বার, দেশের ভরসা।
নারী নির্যাতন থেকে গায়ের জোরে জমি দখলের অভিযোগে ফুঁসছে সন্দেশখালী। সংবাদ মাধ্যমের ওপরেই দায় ছেড়লেন সৌগত। সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। 2019 সালে নিয়ে এসেছিল, তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ, সাধারণ শেখ। ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল। এই বর্তমানে আমি দলটাই করবো না, পদত্যাগ করবো। অঞ্চল সভাপতি কোথায়? অজিত মাঝিকে তো আমরা সরিয়ে দিয়েছি। যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তার মনে হয়নি এই কথাটা বলার যে জোর করে এসছেন, তো লোকে শুনলে হাসবে। সন্দেশখালীতে ফের বিক্ষোভের মুখে পুলিশ। অভিযোগ জানাতে গেলে কেস দিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ গ্রামবাসীদের। পুলিশ আসেন কি গ্যারান্টি দেবে? পুলিশ নিজেই বলল 2 মিনিট মুখ বন্ধ করে দাও। দুয়ারে লোকসভা ভোট, রাজ্য রাজনীতির সাত কাহন। হীরক রাজা দরবারে রাত 10:30, দরজায় তিন পাখি, টিয়া কাকাতুয়া গোমরা রাত 11:30। শাসকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তৃণমূলের নিশানায় সংবাদ মাধ্যম, সন্দেশখালী সংবাদ মাধ্যমের সৃষ্টি, আজব দাবি সৌগত। ঘণ্টাখানের সঙ্গে সুমন, কাল রাত 8:00। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। আনন্দ লাইভের শুরুতেই আপনাদের সামনে রেখেছি অবশেষে শেখ সিরাজের বিরুদ্ধে এফআইআর, অবশেষে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি জবরদখল, মারধর, হুমকি সহ 100টিরও বেশি অভিযোগ জমা পড়ে পুলিশের ক্যাম্পে। অভিযোগ খতিয়ে দেখে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। এফআইআর দায়ের তো হলো, কিন্তু সিরাজ কোথায়? এখনো সিরাজের খোঁজ পায়নি পুলিশ। কথা বলতে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, গ্রামবাসীরা তো এটাই প্রশ্ন করছে, তুমি তো সারাদিন সন্দেশখালীতে রয়েছো, যে এফআইআর তো দায়ের হলো, সিরাজ কোথায়? সিরাজকে কবে গ্রেফতার করবে পুলিশ? কোন কোন ধারা যুক্ত হলো? দেখো, তুমি তোমাকে বলবো, গত বৃহস্পতিবার দিন কিন্তু প্রথম এই সিরাজউদ্দিন বা শেখ সিরাজের নামে অভিযোগগুলো আসতে শুরু করে। এই বের মজুরে ঝুপখালি এলাকার বাসিন্দারা তারা খুবই ফেটে পড়েন এবং একই অভিযোগ, ঠিক যেমন অভিযোগ ছিল শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে, ঠিক একই রকম অভিযোগ আসে। এবং তার পরবর্তীকালে শুক্রবার দিন একেবারে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। এরপর শনিবার থেকে কিন্তু ওই বের মজুর এলাকায় ক্যাম্প খোলে পুলিশ, এবং একেবারে পুলিশের যখন ক্যাম্প খোলা হয় সেখানে গতকালকে 73টা এরকম একাধিক অভিযোগ জমা পড়ে, এবং তার মধ্যে প্রায় 100টির ওপর অভিযোগ জমা পড়ে কিন্তু এই সিরাজউদ্দিন, শেখ সিরাজউদ্দিন বা শেখ সিরাজ, যিনি শেখ শাহজাহানের ভাই, তার বিরুদ্ধে। এবং সেই সমস্ত অভিযোগগুলো খতিয়ে দেখে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে সিরাজউদ্দিনের বা শেখ সিরাজের নামে তারা এফআইআর রুজু করেছে। যে অভিযোগগুলো এসেছে মূলত জমি জবরদখলের অভিযোগ, এবং এই যে অভিযোগগুলো এসছে সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এবারে এফআইআর রুজু করেছে। কিন্তু এলাকার বাসিন্দারা যে দাবি করছে, গ্রেপ্তারের দাবি করছে, পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয়টা তদন্ত করে খতিয়ে দেখার কাজ শুরু করেছেন, তবে এখনো পর্যন্ত সিরাজের নাগাল পায়নি পুলিশ, যেমনটি আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। অর্থাৎ তোমাকে বলবো, শাহজাহানের ভাই সিরাজের নামে কিন্তু এফআইআর রুজু হলো অবশেষে, এবং পুলিশ তার বিরুদ্ধে তদন্ত শুরু করলো। পাপিয়া, ধন্যবাদ। পাঠ, গ্রামবাসীরা কি কি অভিযোগ করেছেন শেখ সিরাজের বিরুদ্ধে? জোর করে জমি নিয়ে নেওয়া, তুলে নিয়ে গিয়ে জমি লিখিয়ে নেওয়া, মারধর করা, হুমকি দেওয়া, ঠিক কি কি অভিযোগ ছিল গ্রামবাসীদের? একের পর এক দেখুন। আমাদের ঘর, টাকা পয়সা নিয়েছে, ঘর দেবে বলে তাও দেয়নি, সব টাকা পয়সা খেয়েছে। ওই ডাক্তারের কোথায় উঠবো? সব সিরাজ ডাক্তার আমাদের এই জায়গাগুলো জোর করে লুটপাট করে খাচ্ছে, একদম কাউকে আসতে দেয় না, কোনো কথা বলতে দেয় সিরাজউদ্দিন। হ্যাঁ, এবার গেলে ওখানে গিয়ে জানাতে গেলে এখানে কেউ বলে, ওখানে জানাও, ওখানে জানাতে গেলে বলে এই অন্য কোনো কালে যাবি না, তোরা বিজেপির মিটিংয়ে গেছি, এ করেছিস, সে করেছিস। যদি এরপরে আগে তো বলেছি বদলা নয় বদল চাই, এবার বদলাও হবে, বদলও হবে। কে বলেছে? সিরাজউদ্দিন। কবে? এটা আগে, এইসব আগে আছে, কিছুদিন আগে। আপনারা পুলিশের কাছে যান? হ্যাঁ, পুলিশের কাছে গেলে তো ডায়েরি ফাইরি কিছু নেয় না, বলে দাদাদের লিখিত নিয়ে আসতে হবে, না হলে কিছু হয় না, জানিয়ে কিছু হয় না। এর আগে অনেকবার জানিয়েছি, অনেক পুলিশের উপর আস্থা নেই? না, পুলিশের উপর কোনো আস্থা নেই। পুলিশ অফিসাররা বলছে যে আপনি শান্ত পরিবেশে কথা বলবো, আমরা সন্দেশখালী গিয়ে তো শান্ত পরিবেশে কথা বলছিলাম, এখন কেন পুলিশ কোনো কেস করেনি? আমাদেরকে বলে শেখ সাজানো
চলে যাও, সিরাজউদ্দিনের কাছে চলে যাও। কেন আমরা সিরাজউদ্দিনের কাছে যাবো? কেন আমরা শেখ শাহজাহানের কাছে যাবো? কেন আপনি তো দেশের একটা আইন পক্ষ, কেন আপনার কাছে আসবো না? কি সিরাজউদ্দিনের কাছে যাবো? কাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া তোমার বাস্তবে নেমেছে আজকে? শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার, সিদ্দিক মোল্লা, ওদের বিরুদ্ধে ওদের আমি ও গ্রেপ্তার চাই, ওদের শাস্তি চাই। তার কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের মূলত? এই তো সিরাজ, সিদ্দিক মোল্লা, সাজান শেখ, সাজানের ভাই সিরাজ একটা অঞ্চল সভাপতি, আমাদের ভয় দেখায়। অজিত মাইতি এখান থেকে সব টাকা পয়সা সব সিরাজ ডাক্তারকে পৌঁছে দেয়, না জমি দখল করে, না সব জমি দখল করে, সব ইয়ে করে নিয়ে সব পাঠিয়ে দেয় সব সিরাজ ডাক্তার ওখানে, সব জমি ওখানে পাঠিয়ে দেয়। এভাবেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা, যত সময় গড়াচ্ছে ততই মুখ খুলছে সন্দেশখালী। আর শনিবারের পর রবিবার অর্থাৎ আজকে আবার সন্দেশখালী যান রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। গ্রামবাসীদের সঙ্গে খোল বাজালেন সেচমন্ত্রী। আর এদিকে এরই মধ্যে বেড়মজুরে মন্ত্রীদের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান, পুলিশের সামনেই ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। দেখছেন তো মানুষ আনন্দে আছে, মানুষ আনন্দে আছে, এত আনন্দে আছে রাস্তায় প্রকাশে পাচ্ছে, রাস্তায় গাছের ও গাছের গায়ে পাচ্ছে মেয়ে লোককে, এত আনন্দে লাগছে। আজকে সন্দেশখালী সমস্যা মেটাতে আপনি এসেছেন, কিন্তু সব মানুষের সাথে থাকতে হবে। শাড়ি নিয়ে পড়াবো মন্ত্রীকে, ওই সেচ মন্ত্রী আসছে, তাই শাখা সিঁদুর পরিয়ে ওনাদেরকে বসে থাকতে বলুন, আমরা কাজ করব। লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ডের পর এখন ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। শনিবারের পর রবিবারও সন্দেশখালী চষে বেড়ালেন দুই হেভিওয়েট মন্ত্রী। বেড়মজুরের কাঠপোলে গিয়ে অংশ নিলেন নাম সংকীর্তনে। আর এই সময় সেই বেড়মজুরেই মন্ত্রীদের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। অনেকে আবার হাতে গো ব্যাক পোস্টার নিয়ে দেখালেন বিক্ষোভ। এরই মধ্যে দেখা যায় কাপড় শাখা নিয়ে হাজির এক মহিলা। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। আপনাদের জবাব দেওয়ার জন্য আমরা বসে আছি, আপনারা লিখিত নিয়ে আসুন, কার কি সমস্যা হচ্ছে? বারবার তো বলছি, অনেক দিন লিখেছি, আজ আর লিখবো না, আজ আর সরাসরি রাস্তায় নামছি, রাস্তায় বিচার চাই, রাস্তায় বিচার চাই। রবিবার সকাল গড়িয়ে বেলা দুপুর হয়ে গেলেও এই ছবিটার কোনো বদল হয়নি। আর এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, বিক্ষোভের আগুনে রোম জ্বলছিল, সম্রাট নীরো তখন বেহালা বাজাচ্ছিলেন, জ্বলছে সন্দেশখালী, বিনোদনে মশগুল মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর ওই মা বোনেরা সবাই একই ধরনের হাতের লেখার গো ব্যাক পোস্টার নিয়ে দাঁড়িয়ে এর পরেও কি মানতে হবে যে পেছনে সাজিয়ে দেয়া, পরিকল্পিতভাবে সাজিয়ে দেয়া কোনো শক্তি নেই? এ হয় না, মা বোনেদের হাতের গো ব্যাক পোস্টারটা দেখিয়ে দিচ্ছে যে এর পেছনে পাকা মাথার এমন কোনো শক্তি কাজ করছে যাদের উদ্দেশ্য হচ্ছে সন্দেশখালীকে জিয়ে রাখো, জিয়ে রাখো, উস্কে দাও, গন্ডগোল করো, প্ররোচনা দাও। যে মহিলারা লাল কালি দিয়ে স্লোগান লিখেছেন তাকে আমি লাল সেলাম জানাচ্ছি। প্রথম দিন থেকে তারা যে স্লোগান দিয়েছেন, এই সংগ্রাম চলছে, চলবে। যে মহিলারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আবার অপমান করছে, এই অধিকার কে দিয়েছে? 64,000 ভোটে জিতেছেন সমস্ত পঞ্চায়েতগুলো, ওদের পঞ্চায়েত সমিতি, ওদের জেলা পরিষদ, ওদের আর অন্য লোক অর্গানাইজ করছে, তাহলে ওখানে তৃণমূল কি করছে? ওদের কচু গাছে গলায় দড়ি দিতে বল। কবে শান্ত হবে সন্দেশখালী, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ।
সন্দেশখালী যাওয়ার পথে এবার আটকানো হলো স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন টিমের সদস্যরা, আর শেষ পর্যন্ত তাদেরকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নিয়ে আসা হলো লালবাজারে। সন্দেশখালী যাওয়ার পথে আটকানো হয় কংগ্রেসের প্রতিনিধি দলকেও। মিস্টার সৈকত ঘোষ, আপ ইয়ে বতাইয়ে, ইয়াহাঁ সে সন্দেশখালী কিতনা দূর হ্যায়? It is 70 kilometers, but we have been requested from the SP Basir Hart that we have to stop. Why but? Actually, do karke two persons go to Sandeshkhali. Jahan se 144 hai, wahan aap rok sakte hain. Sandeshkhali jawar pothe ebar atkano holo ek swechchhasebi shongathoner fact finding team ke. এই প্রতিনিধি দলে ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি সহ মোট 6 জন। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটেই তাদের আটকে দেয় পুলিশ, যার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। बंगाल की पुलिस का रोल पूरा वायरस है और इनको जो भी आदेश दिया गया उसके बेसिस पे ये कर रहे हैं। ভোজেরহাটে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। কিন্তু প্রতিনিধি দল তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশের শীর্ষকর্তারা তারা কিন্তু আটকানোর চেষ্টা করছে। তারা চাইছেন যেতে সন্দেশখালীতে তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে 144 ধারা যেখানে আটকানো হচ্ছে সেখানে নেই। What are they scared of? क्या डर है? मैं क्या करूंगी? मैं क्या करूंगी? मेरे को बताइए कि इतनी सारी पुलिस हमको घेर के रखी है, मैं क्या करने वाली हूँ? দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। बहुत अच्छा पुलिस है जी, दुनिया का मशहूर पुलिस है, बोले तो स्कॉटलैंड यार्ड बोलते ना, वैसे रोहिंग्या को भी ऐसे नहीं रोक सकते। नहीं, परसों देखे थे कहीं रोहिंग्यास भी आराम से फिर रहे हैं, लेकिन हमको रोहिंग्यास एंड यू आर डिटेनिंग अस। আমাদের বারবার রিকোয়েস্ট করা হয়েছিল এখান থেকে না যাওয়ার জন্য, কিন্তু ওনারা বারবার পুলিশের ব্যারিকেড আনলফুলি ব্রেক করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই জন্য প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে তারা খুব স্পষ্ট অবস্থান নিয়েছে, তারা যারা জানাচ্ছে যে তারা অনেকবার কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে অনুরোধ করেছিল এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হয় যে আপনারা ওখানে যাবেন না, 144 ধারা রয়েছে। ফলত একটা কিন্তু প্রিকশনারি মেজার হিসেবে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং যেটা পুলিশের তরফে বলা হচ্ছে যে এনারা ওখানে গেলে কোনো ধরনের উস্কানিমূলক সমস্যা হতে পারে, কোনো নতুন করে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, সেই কারণেই তাদেরকে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হচ্ছে। এরপর কলকাতা পুলিশের গাড়িতে তুলে তাদের নিয়ে আসা হয় লালবাজারে। এদিন কলকাতা থেকে যাত্রা শুরুর আগেই মধ্য কলকাতার হোটেলে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এই দলকে নোটিশ দিয়ে আসেন এসি সেন্ট্রাল এবং নিউ মার্কেট থানার ওসি। কিন্তু সেই নোটিশের পরেও সন্দেশখালে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন তারা। বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত হয়, যাবে কেন ওসব জায়গায়? বিজেপি রাজ্যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ যেতে দিয়েছিল? এদের মুখে আবার বড় বড় কথা শুনতে হবে? কোথায় থাকে এইসব কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? মানবাধিকার কমিশন আগেই রাজ্যে বলেছিল ভোট পরবর্তী হিংসায় যেখানে আইনের শাসন নেই, ডিজি নিজে সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তাহলে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা যদি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেন, তো সেই সরকারটা কি আর থাকতে পারে? এখন তো রাজ্যপালের চিন্তা ভাবনা করবার সময় এসেছে। লালবাজার থেকে বেরিয়ে এরপর রাজভবনে যান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এদিকে সন্দেশখালে যাওয়ার পথে এদিন আটকানো হয় কংগ্রেসের প্রতিনিধি দলকেও। অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা সন্দেশখালীতে যাচ্ছি মা বোনদের সুরক্ষার দাবিতে। দেখতে পাচ্ছেন কি চলছে ওখানে? আমরা আইন যাতে সেখানে প্রতিষ্ঠা পায় তার জন্য যাচ্ছি, বিচার যাতে পায়, মূল অভিযুক্তকে গ্রেফতার করতে পারছে না, সব গটাপ তৃণমূল বিজেপির গায়ের জোরে আটকাচ্ছে, আমরা কি ক্রিমিনাল? হরোয়াতে পুলিশ আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কংগ্রেস কর্মীরা। অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেতা সৌম্য আইচরা, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে সন্দেশখালীর ঘটনায় সিপিএম নেতা নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিং এর পর এবার গ্রেফতার করা হলো আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে। যারা ভোটে জিততে হবে, ভোটে জিততে গেলে সাজানদের দরকার, সাজানদের মতো লোকরা আছে বলেই বুথ দখল হয়, বুথ ক্যাপচারিং হয়, তাই খাতির করতে হবে। এতে বলার আর কিছু নেই, বিচার ব্যবস্থা আছে বলে এখনো বাংলার মানুষ নিঃশ্বাস দিতে পারছে। এদিন আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে আগেই গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা উত্তম সর্দারকে 5 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। অনির্বাণ বিশ্বাস, সুদীপ্ত আচার্য ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। নারী নির্যাতনকারী সাধারণ সে গ্রেপ্তার চাই। সন্দেশখালী সংবাদ মাধ্যম তৈরি করছে।
আজান, আমাদের মান সম্মান লুণ্ঠন করছে। কেন মা বোনের ইজ্জত নেওয়া হলো? মহিলাদেরকে মেরেছে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেখ সাদানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। মিথ্যে কথা বলছি না, পচা আলুর মতো হয়ে গেছে। অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি। আমাদের ভেরিফাইড এক্স এবং @ আই এম সুমন দে। ঘন্টা খানিক সঙ্গে শুভ নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। যখন খেলা জমবে আনমোল মারি প্লাসি জিতবে। এত ভার সহ্য করে যে চাই থাকতে পারে। বিরাট কম্প্রেসিভ স্ট্রেংথ অম্বুজা সিমেন্ট। ফিল্ম শুরু হচ্ছে সেটি ব্লকবাস্টার, মানে মিনিমাম 50টা কার মায়ের ভোগে। রোহিতের ফিল্মে হাড় ভাঙা তো এক্সপেক্টেড। থ্যাঙ্কফুলি টাটা এআইজি হেলথ ইন্স্যুরেন্সের সঙ্গে তো কমপ্লিট ক্লেম পাওয়াটাও এক্সপেক্টেড। টাটা এআইজি হেলথ ইন্স্যুরেন্স, ট্রাস্টেড নেম, কমপ্লিট ক্লেম। অ্যাটাক করা উচিত ইয়ার। রান রেট মেইনটেইন করো গিল ভাই। অনেক রকম ডিমান্ডস আপনাদের, আর প্রত্যেকের ডিমান্ড মেটানোর জন্য দরকার ফ্লেক্সিবিলিটি। বাজাজ আলিয়ান্স লাইফ এস, এর সাহায্যে আপনি পান নিজের ইনকাম লেভেল স্থির করার, আর্লি ইনকাম পাওয়ার কিংবা বাড়তে থাকা ইনকাম বেছে নেওয়ার ফ্লেক্সিবিলিটি। We are Portrait Master, presenting the Realme 12 Pro Series 5G. IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum, admission open. সুপ্রিম মানে নো টেনশন, সুপ্রিম টোটাল পাইপিং সলিউশনস, সারা জীবনের সঙ্গী। The all-new Skoda Slavia Style Edition. Drive better, live better. Skoda. শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বার্তার পরই তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। সন্দেশখালীর বেড়মজুর থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে আটক করা হয়। গ্রামবাসীদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিল অজিত মাইতি। জনতার রোষের মুখে উল্টো সুর অজিতের 2019 জোর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির। অজিত মাইতির কথা হাস্যকর, পাল্টা কুণাল ঘোষ। সন্দেশখালী কাণ্ডের ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। শনিবারের পর রবিবার সন্দেশখালী গেলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এখনও অধরা শেখ শাহজাহান, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়। বেড়মজুরে পুলিশের ক্যাম্পে এখনও জমা পড়ছে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। পুলিশের দাবি, সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। থারোয়ায় সৌম আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়।
মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজেরহাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের। অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত পর বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার কুমার সাহানি প্রয়াত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 83 বছর। মায়াদর্পণ, খেয়াল গাথা, তরঙ্গ, কসবার মতো কালজয়ী ছবির পরিচালক ছিলেন তিনি। সন্দেশখালী ইস্যুতে মেয়ো রোডে গান্ধী মূর্তির নিচে বিজেপির 3 দিনের ধর্ণা কর্মসূচিতে না কলকাতা পুলিশের। অনুমতি চেয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে বঙ্গ বিজেপি। সন্দেশখালী ইস্যুতে সোমবার থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্ণা কর্মসূচির প্রস্তুতি শুরু করে দেয় বিজেপি। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা ও গান্ধী মূর্তির পাদদেশে চাকরি প্রার্থীদের অবস্থান, এই কারণে অনুমতি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ। সেনাবাহিনী আমাদের আগেই অনুমতি পত্র দিয়ে দিয়েছিল। আমরা সেই সেনাবাহিনীর অনুমতি পাওয়ার পরেতে তা আমরা কলকাতা পুলিশকে জানাই যে আমরা আমাদের 26, 27, 28 এই 3 দিন সন্দেশখালীর অত্যাচারিত মা বোনদের পাশে থাকতে, তাদের মর্মস্পর্শী হতে আমরা ধর্ণা করব। কিন্তু আজ হঠাৎ করে, কাল যখন আমাদের পুরো প্রস্তুতি প্রায় তুঙ্গে আছে, সন্ধ্যেবেলায় যখন আমাদের ম্যাডাপ বাঁধার কাজ শুরু হওয়ার কথা, সেই সময় পুলিশের তরফ থেকে জানানো হয় যে আমাদের ধর্ণা করতে দেওয়া হবে না। তার কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেখানে হচ্ছে মাইক লাউডস্পিকারের ব্যবহার হবে, আর সেই সঙ্গে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে কলকাতা শহরে, এইসব নানা কারণ দেখানো হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন যেটা হচ্ছে যে রেড রোডের মতো একটি ব্যস্ত রাস্তায় মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মুখ্যমন্ত্রীর ধর্ণা কলকাতা পুলিশ কিভাবে তাহলে অনুমতি দিয়েছিল। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে সেটা হচ্ছে আমরা তো লাউডস্পিকারের বিধিনিষেধ সম্পূর্ণ মেনেই আমরা ধর্ণা ওখানে করতাম। আমরা পুরো সামগ্রিক বিষয় জানিয়ে আগামীকাল সকালে আদালতে যাচ্ছি। যদি আদালত অনুমতি দিয়ে দেয় আমরা সেকেন্ড হাফে ধর্ণা শুরু করে দিতে পারি। যদি আদালত একদিন পরে করতে বলেন আমরা পরের দিন থেকে 27, 28, 29 তিন দিন ধর্ণা করতে পারি। কিন্তু 3 দিনেরই ধর্ণা আমাদের হবে। আদালতের অনুমতি সাপেক্ষে আমরা আদালতের নজরে পুরো বিষয়টি এনে তারপরে আমরা ধর্ণার দিনক্ষণ একটু অ্যাডজাস্ট করতে পারি, কিন্তু ধর্ণা আমাদের হবেই। সন্দেশখালী নিয়ে যখনই বিজেপি বারবার করে আওয়াজ তুলছে, ওখানকার মায়েদের সম্মানের জন্য আওয়াজ তুলছে, তখনই পুলিশ, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বারবার সেই কণ্ঠ রোধ করার চেষ্টা করছে। এবং অবাক কাণ্ড, শেখ শাহজাহানকে ধরা গেল না। শেখ শাহজাহানকে ধরার জন্য যে ধর্ণা হচ্ছে সেটা আটকানোর জন্য পুলিশ প্রচণ্ড তৎপর। এটা তো সন্দেশখালী থেকে বোধ হয় 100 কিলোমিটার দূরে। গান্ধী মূর্তির পাদদেশে বিজেপি কেন? বিজেপি তো নাথুরাম গডসের পাদদেশে বসবে। বিজেপি গান্ধী মূর্তিতে যাচ্ছে কেন? বসবে তো নাথুরাম গডসে, গান্ধীর হত্যাকারীর ইয়েতে বসবে। নাথুরাম গডসের মন্দিরে গিয়ে পুজো দেবে, আরএসএসের পুজো করবে, আর গান্ধী মূর্তিতে নাটক করবে, সবটা একসঙ্গে হয় নাকি? বাকিটা পুলিশ প্রশাসন দেখবে। আনন্দ লাইভ নিবেদন করছে রায় ও মার্টিনের কোশ্চেন ব্যাংক ইংলিশ ও প্রশ্ন বিচিত্রা কো পাওয়ার্ড বাই ইতনা বড়া স্টান্ট এক হিন্ট তো দেতে মাচো হিন্ট বড়ে আরাম সে বসুমতি চাল ভাতের সঠিক চাল। বাড়ি সিমেন্ট দিয়ে নয়, ভরসা দিয়ে তৈরি হয়, সেই কারণেই তাতে একটি পরিবার বাস করে। এসিসি সিমেন্ট, অটুট ভরসা।
অ্যাক্টিভ ওয়ান হেলথ ইন্স্যুরেন্স দেয় 100% আনলিমিটেড সাম ইনস্যুরড রিফিল। তাহলে বছরে যতবার ক্লেম করুন না কেন, ততবারই রিফিল কভার পাবেন। কিন্তু আপনি এটা জুস খেতে খেতে কেন বলছেন? কারণ অ্যাক্টিভ ওয়ান প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয়, আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক। অতুলনীয়, দারুণ, ফাটাফাটি সিনটা দেখো, কি ফিনিশ, অসাধারণ, ওয়ালে কোনো ক্র্যাক নেই। বসিরহাটের সর্বপ্রথম 250 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা জরুরি পরিষেবা, উন্নত মানের ক্যাথ ল্যাব, আইসিইউ, ডায়ালিসিস, মাদার টেরেসা মাল্টি স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য আপনার সাথে আমরা। Jack Oliver, India's largest selling herbal body oil, created by Roshmoy Das, Ayurveda Ratna. Yes, it is my creation, Jack Oliver herbal body oil. Supreme মানে no tension, Supreme total piping solutions. সারা জীবনের সঙ্গী। বামবিজেপির পর এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী। ধৃত আয়েশা বিবি আইএসএফ এর মিনাখা বিধানসভা কমিটির সদস্য। পুলিশের দাবি সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই এই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হারোয়ায় সৌমু আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজেরহাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের। অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সর্বেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না, হ্যালো, বাংলা গলা বাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সবাই জানতে চায় কি হয়েছে, আমরা জানতে চাই কেন হয়েছে। সবাই জিজ্ঞেস করে কারা করলো, আমরা জিজ্ঞেস করি কারা করালো। বাংলায় দেশে কি বিশ্বে দিনের সারা ফেলে দেওয়া ঘটনা নিয়েই এবিপি আনন্দে ঘন্টা খানেক সঙ্গে সুমন। সব দৃষ্টিকোণ, সবার দৃষ্টিভঙ্গি এক ঘন্টায়। ঘন্টা খানেক সঙ্গে সুমন সোম থেকে শুক্র রাত 8টায়। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা।
অবশেষে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি দখল থেকে মারধর, পুলিশের ক্যাম্পে 100টিরও বেশি অভিযোগ গ্রামবাসীদের। সন্দেশখালীতে পার্থ সুজিত থাকাকালীনই বেড় মজুরে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে তাড়া, প্রাণ ভয় পালিয়ে 4 ঘন্টা অন্যের বাড়িতে লুকুলেন অজিত পাইতি। সন্ধ্যায় শাসক নেতাকে আটক করল পুলিশ। সন্দেশখালীতে ফের বিক্ষোভের মুখে পুলিশ, অভিযোগ জানাতে গেলে কেস দিয়ে দেওয়া হচ্ছে অভিযোগ গ্রামবাসীদের। সন্দেশখালীতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো, এলাকা পরিস্থিতি স্বার্থ থাকলে সভা সমিতি আগামী দিন সভা হবে, যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। কেন্দ্রের বন্ধনার প্রতিবাদে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, সভার নাম জনগর্জন সভা। বাংলার গর্জন কি, তার একটা ট্রেলার বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। অধরা শাহজাহান, ধৈর্যের বাঁধ ভাঙছে সন্দেশখালী মানুষের, শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা, বললেন অভিষেক। ঘণ্টাখানের সঙ্গে সমান কাল রাত 8টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। নানা দেশে নানা বেশে নানা অবস্থান, তবুও কি দেখে বুঝবে হীরকের রাজা ভগবান? সিরিয়ায় দেখো, ইসরায়েলে দেখো কেমন চলছে আগুন, তবুও রাজার অনুপ্রেরণায় হীরক রাজ্যে ফাগুন। বলো এক এক করে মন্ত্রীসব, শান্তি ও উন্নত গণতন্ত্র রক্ষা করতে যাদের আমি পুষি, গোটা হীরক দেশে ফাগুন আসতে আমি বড় বেশি খুশি। মহারাজ, ফাগুনের কথা ভুলে গিয়েছে গোটা দেশ, এখন সকলের নজরে পচা মাছি ওরা সন্দেশ। এই শুরুতেই ওকে কে কথা বলার অধিকার দিল? বলি ও কি আমার মাথা গরম করার জন্য বসেছিল? মহারাজ, টাকা দিয়ে শাসক দলকে সাহায্য করতে বলছেন কেউ কেউ, কিন্তু এভাবে কি চাপা যাবে জনরোষের ঢেউ? ওরে আমার করিতকর্মা, যেন মানবাধিকার কমিশনের রেখা শর্মা, অর্থমন্ত্রী। মহারাজ, পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত শিল্পমন্ত্রীর বাসন্তী হাইওয়েতে প্রবেশ মানা। আকি মন্ত্রী হয়ে প্রবেশ মানা? তুমি কি কানা? এ যে স্পর্শকাতর মানুষদের খেপিয়ে তোলে সেই কথা কি অজানা? সব মানুষ বর্ষতা মানার আগে 144 করে এর প্রবেশ বন্ধ। জি আজ্ঞে খোদা বন্ধু। মহারাজ, আমি কিন্তু আদালতেও যেতে পারি। বলবে রাজা স্বেচ্ছাচারী। যাও না, এক্ষুনি যাও তাড়াতাড়ি, তারপর ওইখান থেকেই ফিরে যেও নিজের বাড়ি, দরবারে আর তোমার কোনো প্রয়োজন নাই। এক নম্বর আপদ বালাই, জঘন্য। এদের সাহস আরো বেড়ে গেছে অধিকারী বারবার করে আদালতে যাওয়ার জন্য। মহারাজ, আমি ক্ষমা প্রার্থী, আমার আচরণের জন্য অনুগ্রহ করে আমার চাকরিটা খাবেন না। আপনি আগে লিখিত দিন, স্পর্শকাতর জায়গায় আর কখনো যাবেন না। আহ, আপনি চুপ করুন না, কথা তো হচ্ছে মহারাজের সঙ্গে। না না, যা অভিজ্ঞতা হচ্ছে পশ্চিমবঙ্গে, তুমি হীরক রাজ্যে সেই বিপদ ঘটাও আমি চাই না। ওহে সভাকবি, মানবাধিকারের দলে তো তুমিও গিয়েছিলে তাই না? মহারাজ, আমি কেন্দ্রীয় লোকের সঙ্গে যাই না। আহাহা, না গেলেও সংবাদ মাধ্যমে দেখেছো তো সবই, আর তুমি তো স্বভাবকবি, তা শোনাও দেখি কমিশনের পরিদর্শন নিয়ে কিছু। শুনুন রাজন, প্রতিহিংসা খারাপ লাগে, চোপড়া যাওয়া উচিত আগে। বাহ অপূর্ব, সবকটা জেলা পরিদর্শনে আমি এই বচন নিয়ে ঘুরবো, এটা তো অপূর্ব লিখেছো। তাই এই ভাষা কি আমার নতুন হীরকাঞ্জলি বইটার থেকে শিখেছো? হ্যাঁ মহারাজ, সে তো রূপসাগরে অরূপরতন, আপনার বাণী আমার কাছে গীতার মতন। বাহ কি সৌজন্য, তা শুনি আর কি বচন লিখেছো আমার জন্য। শাহজাহান নিয়ে এতই ভয়, টাকা নিয়ে হাতে ঘুরতে হয়। শাহজাহান নিয়ে এতই ভয়, টাকা হাতে নিয়ে ঘুরতে হয়। এটা কি লিখলে হঠাৎ করে? আর আমি তোমারে প্রতিনিধি করে পাঠাবো ভাবছি এতক্ষণ ধরে। হায় হায় হায়, এরা এরা কারা বসে আছে আমার রাজসভায়? যদি তার কপালেই শনি নাচে। না না না, এই এই মুহূর্তে দুধ পাঠাও কুণাল বাবুর কাছে। মহারাজ, আমি কথা দিতে পারি আর কখনো লিখবো না এমন লেখা। মহারাজ, আমার মনে হয় এগুলোই মজুমদারের থেকে শেখা। আজে বাজে কথা শেখা সব ছুটিয়ে দেবো, তারপর কারা এসে তোমার সংসার চালাবে সেই কথা ভেবো। নিজেরাই জানে না 24 পারবে কিনা ফিরতে। একে নিয়ে এরা যাবেন তীর্থে। হ্যাঁ সেই ভালো,
অনেকে তো আদালত আইন নিয়ে অনেক চমকালো, একে বরং পাঠিয়েই দাও হরিদ্বার কাছে কিংবা গয়া। না মহারাজ, আপনার অনেক দয়া, অনুগ্রহ করে তাড়াবেন না। তাহলে আপনিও আর বচন লেখার আগে সংযম হারাবেন না। মহারাজ আর আমার মাঝখানে আপনি কথা বলছেন কেন? সেই বিচার তোমারে কেউ করতে বলেছে জানো? এখন এমনই চলবে, অর্ধেক আমি বলবো, অর্ধেক পরের প্রজন্ম বলবে। এইবার তুমি একটা ভালো বচন না শোনানো অব্দি আমার মাথায় আগুন জ্বলবে। শুনুন নরাধিপতি, পরে টাকা দিয়ে মুক্তি ঢাকুন, অধিকারীদের বেঁধে রাখুন। পরে টাকা দিয়ে মুক্তি ঢাকুন, অধিকারীদের বেঁধে রাখুন। বাহ বাহ, বেশ একটা মানে জোর আছে বচনটাতে। ঠিকই তো, এই পুলিশ সচিব সবই তো আমার হাতে, বেঁধে তো রাখতেই পারি, কিন্তু ওই তাতে আবার নিন্দা রটাবে রাজা স্বৈরাচারী। দাঁড়াও দাঁড়াও, এইভাবেই তোমরা অনুগামী কর্মী তাড়াও, এই বসন্ত পুরো ব্যাঙ্গে ভরা, রাজার সাথে মস্করা, ঘাড় ধরে বের করে দেবো দরবার থেকে। আর যদি কখনো মস্করা করো বচনের খাতা দেখি, তোমার হিসেব পড়ে নিচ্ছি রসু। যাই হোক, এবার সবাই হাত পা গুটিয়ে বসো, ভূতের রাজা আসবেন খোঁজ সন্দেশ খালি থেকে, বাছাই বাছাই শব্দে অপমান করবেন, সবাই ঠোঁটে আঙুল দিয়ে থেকো মুখ সামলে রেখে, নাহলে চারিদিকে বিষাক্ত নিঃশ্বাস। এই মিডিয়ারে আবার আমার অধিকারীর থেকেও বেশি অবিশ্বাস। আসুন আসুন রাজামশাই, দরবারে স্বাগত জানাই। ওরে রাজা ওরে রাজা, যতই দামামা বাজা, সব বুঝে গেছে লোকে, যাদের বাঁচিয়ে রাখো তারাও থাকবে না, কো দেখো চোখে দেখো চোখে দেখো চোখে। ব্যাস, এসেই কুডাক দিতে শুরু করলেন, তা শাহজাহান না বালু আজ কারে নিয়ে পড়লেন? তার কথা বলা যায়, দুজনই জামিন চায়, লাজ নেই এক সিকি, একজন আছে জেলে আর তো ধনী ছেলে খুঁজে নাই, পাই টিকি পাই টিকি পাই টিকি। না এমন প্রমাণ ছাড়া কথা বললে তো মুশকিল, শাহজাহান না এলেও নিয়মিত হাজিরা দিচ্ছেন তার উকিল। কেন বাবা রাজা বাবু, উনি কি বয়সে কাবু, আদালতে যেতে বাধা, মুখ ঢাকা কালিতে সন্দেশ খালিতে, লুট করে গেছে দাদা গেছে দাদা গেছে দাদা। আপনি সবসময় বাড়িয়ে বাড়িয়ে কথা বলেন, হতেই হবে, অধিকারী মজুমদার আর রাজভবনের কথা মতো তো চলেন। বাড়াবাড়ি কে বলে, কোথায় আগুন জ্বলে দেখছে রাজ্যবাসী, দুদিন বাদেই দেখো নিজেরা তৈরি থেকো, আমি আসি আমি আসি আমি আসি আমি আসি। এই আপদ আবার কোদ দিয়ে এসে জুটলো, আমার বাম আমলে বাড়ি খাওয়া মাথার ব্যথাটা হচ্ছে আগার দিয়ে উঠলো। এই শিগগির আমারে কিছু ব্যথার আরোগ দাও। আচ্ছা সারো, এই পেয়াদাদের আনতে পাঠাও যদি পারো। ওহে রাজজ্যোতিষী, বলি বিপদ কি বাড়তে পারে আরো? আগে রাজন, রাহু যেদিকে যাচ্ছে আর শনি যেভাবে বসিরহাটের দিকে কান নিক্ষাচ্ছে, আপনাকে তো নতুন মন্ত্র ধারণ করতে হবে আজ। যা বলবে তাই করব, কি হাতে ভানকচু কবচ বাঁধবো? কোথায়, ডান হাতে? বাঁধতেই পারেন, শাস্ত্রমতে কোনো ক্ষতি নেই তাতে, তবে হ্যাঁ, 100 দিনের টাকা দেওয়ার মন্ত্রটা ওড়াতে হবে, সাথে বোঝাতে হবে প্রতিটা জেলা সফরে জমিতে নোনা জল ঢোকা বা লুঠের কথা পরে ভেবো, কানের সামনে মন্ত্রের মতো বলবেন, আরো দেব আরো দেব আরো দেব। এই ব্যাপারে আমি সিদ্ধহস্ত। অর্থমন্ত্রী, এখনই বিজ্ঞপ্তি জারি করো মস্ত, কেন্দ্রের বঞ্চনা আর তার জন্য যারা টাকা পাচ্ছ না তাদের ভাবনা চিন্তার আর কি দরকার, সবটাই তালিকা মিলিয়ে দেবে হীরক সরকার। মহারাজ, এত টাকা কি কোষাগারে আছে? আরে সেই কথা প্রকাশ না করলেও চলবে মানুষের কাছে, টাকা না থাকলে দিন পিছিয়ে দেবে, মানুষ হীরক রাজারে সমর্থন করবে ওই টাকা পাওয়ার কথা ভেবে ভেবে। আর এই ঘোষণা শুনেই লোকে পায় জানো টের, মানবিক কতখানি আজ ও রাজা হীরকে, না হলে সেদিন পিছবে ফের। তা তো করতেই হবে, তবে তার জন্য গোটা রাজ্য জুড়ে রাজ্য সঙ্গীত চাই। চরণদাস কই, তার দেখা নাই? না মহারাজ, চুপ করে বসে আছে দরজায়, গান বাধাও বোধহয় শেষ পর্যায়ে। তাহলে তাকে আসতে বলো এক্ষুনি, টাকা দেওয়া নিয়ে এখন রাজ্য সঙ্গীত শুনি। কেন সমর্থন ভোলা মন রে, অমন টাকা দিয়ে কেন সমর্থন, যদি পদ্ম কাটা হয় টাকা থাকতে কিসের ভয়, যদি পদ্ম কাটা হয় টাকা থাকতে কিসের ভয়, দেখো ভাতার স্রোতে ভাসবে জনগণ রে, ভোলা মন ভাতার স্রোতে ভাসবে জনগণ রে, ভাই রে ভাই রে। যারা হল্লা করে সুদূর বনের দ্বীপে,
যেতে সদর বনের দ্বীপে, পেয়াদা তো তোমার দিবেন গলা টিপে, যারা চাইছে যেতে সদর বনের দ্বীপে, পেয়াদা তো তোমার দিবেন গলা টিপে, আর মলম যদি না পাও খোসার শুধু সালাও উল্টো প্রসার, মলম যদি না পাও খোসার শুধু সালাও উল্টো প্রসার, মলম যদি না পাও খোসার শুধু সালাও উল্টো প্রসার, অশ্রু মশার ফলে জিততে হবে নির্বাচন, ও ভাই যেও না ভুলে সকল পরে আগে নির্বাচন, এ বছর নির্বাচন দু মাস পরেই নির্বাচন, ও ভাই রে ভাতা দিয়ে কেন সমর্থন, ও ভাই রে ও ভাই ভান্ডারেতে আছে সমর্থন। চপ, এটা একটা গান হয়েছে বেয়াদব, যেন অধিকারীর আদালতের নালিশ, চাবুক দিয়ে করুন পালিশ। না, অত আঞ্চলিক নেতাদের কথায় নাচে না, রাজ্যে মানবাধিকার কমিশন আছে না, ওরে আদর করে ঘাড় ধরে বের করে দাও। আর হ্যাঁ, দুজন পেয়াদা সঙ্গে যাও, সব সময় নজর রেখো, বাসন্তী হাইওয়ে রাস্তা না ধরে দেখো, আর যেতে গেলেই ওই সায়েন্স সিটির সামনে আটকাবে, সব প্রতিবাদ টের পাবে। যাই হোক, সময় আজকের মতো এখানেই শেষ, তবে এত আনন্দমুখর হীরক রাজার দেশ, আর এত সরল আমার মন, মনে হয় গল্পই করে যাই সারাক্ষণ। তবে আজ বিদায় জানাই, আমরাও সন্দেশ খালি যাই। সন্দেশখালি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শোনাব, যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, গিয়ে প্রয়োজনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি সিপিএম করে, একদিন পরপর বিজেপি নেতারা যাচ্ছে, একদিন যাচ্ছে এনএইচআরসি, একদিন মানবাধিকার কমিশন, এরা হাইকোর্টে আবেদন করে একদিনে সবাই যাচ্ছে না কেন, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুকান্তর পরের দিন শুভেন্দুকে যেতে হবে, নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আমি আসছি, ইস্যু যেন বেঁচে থাকে, একদিনে যাত্রা কে বারণ করেছে, 10ই মার্চ তৃণমূলে ব্রিগেড সমাবেশের পর নিশ্চয়ই যাব, আমার ধারণা সন্দেশখালিতে এই মুহূর্তে সভা না করাই ভালো, সন্দেশখালিতে 3রা মার্চ তৃণমূলের সভা নিয়ে এমনই মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, এলাকা শান্ত থাকলে আগামী দিনে সভা সমিতি সব হবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, পরিস্থিতি ঠিক হলে আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, একদিন যাচ্ছে এনএইচআরসি, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন, এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত যেদিনকে যাবে পরের দিন শুভেন্দুকে যেতে হবে, তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে, একদিনে যাক না, কে বারণ করেছে? 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে, 29 তারিখ অবধি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। 3rd মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালিতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো, স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে, মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সব হবে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রাহুল দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের বারবার সন্দেশখালি যাওয়া নিয়ে বলছেন, নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আমি আসছি, ইস্যু যেন বেঁচে থাকে, একদিন পরপর বিজেপি নেতারা যাচ্ছেন, হাইকোর্টে আবেদন করে একদিনে সবাই যান না, এবং তৃণমূলের সভা নিয়েও তিনি বলছেন যে এখন সন্দেশখালিতে সভা না করাই ভালো। ব্যাপার হচ্ছে সন্দেশখালিতে যাওয়ার চিন্তা করেও পিছিয়ে গেল, তার কারণ মহিলারা ঝাঁটা হাতে ওনাকে স্বাগত জানাবে, যার জন্যই সন্দেশখালি যাত্রা আপাতত রদ করতে হলো। আর কাউকে ইস্যু বাঁচিয়ে রাখতে হবে না, যেভাবে ওখানকার মানুষ একের পর এক অভিযোগ নিয়ে আসছে, যে প্রথম শুনলাম কার জমি দখল, ভেরি দখল, এখন তো শুনছি গোটা বাজার দখল, যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, এই জাতীয় নক্কারজনক অত্যাচার পশ্চিমবাংলার বাইরে কোথাও হয়? অতএব ইস্যু বাঁচিয়ে রাখার জন্য কাউকে
বারবার যাওয়ার দরকার নেই। ইস্যুটা তো বাঁচিয়ে রেখেছে তৃণমূল সরকার, কারণ 144 হচ্ছে ইস্যু বাঁচিয়ে রাখার একমাত্র উপায়। 144 যদি উঠিয়ে দেওয়া যায়, আপনি দেখবেন যে স্বাভাবিকভাবে যাত্রা হলে এই জাতীয় কোনো বিতর্ক হবে না। বিতর্ক তৈরি করছে ওদের সরকার, আর ওরা বড় বড় কথা বলছে, কারণ ইস্যু মেটাবে না, মানুষের কল্যাণ করবে না, মানুষের সমস্যার সমাধান করবে না, আর বলবে নরেন্দ্র মোদী আসা পর্যন্ত ইস্যু বাঁচিয়ে রাখা। এক একটা ঘটনা যারা করেছে সেই ঘটনার জন্য কোথায় ক্ষমা চাইবে, লজ্জা স্বীকার করবে তা নয়, উল্টো ইস্যু বেঁচে আছে কি নেই, কে আজকে গেল কে কালকে গেল তার হিসাব করছে, কিন্তু এটা হিসাব করছে না যে অপরাধীরা এখনো অধরা, অপরাধীদের আড়াল করছে তৃণমূল কংগ্রেস, আর অপরাধী শিরোমণি শেখ সাজান এখনো ধরা পড়েনি। ধন্যবাদ, ধন্যবাদ রাহুল দা। অবশেষে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। জমি জবরদখল, মারধর, হুমকি সহ 100টিরও বেশি অভিযোগ জমা পড়ে পুলিশের ক্যাম্পে, আর সেই অভিযোগ খতিয়ে দেখে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। এফআইআর দায়ের হলেও এখনও সিরাজউদ্দিনের খোঁজ পায়নি পুলিশ। শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পার্থপ্রতিম, এই যে পুলিশের ক্যাম্প করা হয়েছিল সেখানে প্রায় 100টিরও বেশি অভিযোগ জমা পড়েছিল শুধুমাত্র শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে, কি কি অভিযোগ দায়ের করা হলো তার বিরুদ্ধে? দুদিন ধরে যে ক্যাম্প হয় এবং সেই ক্যাম্পে প্রায় 100টির উপর অভিযোগ জমা পড়ে শেখ সিরাজউদ্দিনের বিরুদ্ধে, এবং যে অভিযোগগুলো ছিল সেটা হচ্ছে জমি জবরদখলের যে অভিযোগ ছিল সেটি হচ্ছে হুমকি মারধরের অভিযোগ ছিল, ভয় দেখানোর অভিযোগ ছিল, এবং সেই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ কিন্তু জানাচ্ছেন যে শেখ সিরাজউদ্দিন বা শেখ সিরাজ অর্থাৎ যিনি শেখ শাহজাহানের ভাই তার বিরুদ্ধে কিন্তু এফআইআর রুজু করলো এবারে সন্দেশখালী থানার পুলিশ, এবং পুলিশ জানাচ্ছে যে অভিযোগগুলো পেয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এফআইআর রুজু করা হয়েছে। যদি এখনো পর্যন্ত এই সিরাজউদ্দিন শেখ সিরাজের তার কিন্তু কোনো রকমভাবে নাকাল পায়নি পুলিশ, এবং তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সেই ভুরি ভুরি অভিযোগ জমতে শুরু হয়, এবং গত বৃহস্পতিবার দিন থেকে কিন্তু বেড়মজুর এলাকার বাসিন্দারা তারা শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের নাম সামনে আসেন, তার বিরুদ্ধে জমি জবরদখলের অভিযোগগুলো সামনে আনেন, এবং তার পরবর্তীতে শনিবার থেকে যে ক্যাম্প হয় শনি রবি মিলিয়ে প্রায় 100টির উপর অভিযোগ জমা পড়ে শুধুমাত্র এই সিরাজের নামে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, শেখ সাজানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে। সত্যি কথা বলছি না, আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন এট দ্য রেট আই এম সুমন দে। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টারি হবে জিত। শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। ফিল্ম শুরু হচ্ছে সেটি ব্লকবাস্টার, মানে মিনিমাম 50টা কার মায়ের ভোগে। রোহিতের ফিল্মে হাড় ভাঙা তো এক্সপেক্টেড। থ্যাঙ্কফুলি টাটা এআইজি হেলথ ইন্স্যুরেন্স এর সঙ্গে তো কমপ্লিট ক্লেম পাওয়াটাও এক্সপেক্টেড। টাটা এআইজি হেলথ ইন্স্যুরেন্স, ট্রাস্টেড নেম, কমপ্লিট ক্লেম।
এত ভার সহ্য করে যে চাই থাকতে পারে, বিরাট কম্প্রেসিভ স্ট্রেংথ অম্বুজা সিমেন্ট। IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum, admission open. Shera Sundays jonno chai kochi pathar mangsho jate ache mangsho ar churbi shothik onupat tai Shera Sunday mane delicious er Shera mutton. Supreme mane no tension, Supreme total piping solutions shara jiboner shongi. শেখ শাহজাহানের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে কেউ কোনো রকম দ্বিমত সংশয় রাখবেন না। শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের বার্তার পরই তৃণমূল নেতা অজিত মাইতিকে আটক করল পুলিশ। সন্দেশখালীর বেড়মজুর থেকে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে আটক করা হয়। গ্রামবাসীদের তাড়া খেয়ে এক সিভিক ভলান্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিল অজিত মাইতি। জনতার রোষের মুখে উল্টো সুর অজিতের 2019 জোর করে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করানোর অভিযোগ সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির। অজিত মাইতির কথা হাস্যকর, পাল্টা কুণাল ঘোষ। সন্দেশখালী কাণ্ডের ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। শনিবারের পর রবিবার সন্দেশখালী গেলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক ও সুজিত বসু। এখনও অধরা শেখ শাহজাহান, ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালী। শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, বেড়মজুরে পুলিশের ক্যাম্পে এখনও জমা পড়ছে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে সন্দেশখালীতে। রবিবারও বেড়মজুরে বিক্ষোভের মুখে পুলিশ অফিসাররা। অভিযোগ জানাতে গেলে উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি গ্রামবাসীদের। বাম বিজেপির পর এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার ISF নেত্রী। ধৃতের তিন দিনের পুলিশ হেফাজত। পুলিশের দাবি, সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হারোয়ায় সৌমু আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়দের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌমু আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবর দখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের। অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে। রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি। পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জলে তলায় প্রধানমন্ত্রী, আজ এভাবেই অন্য মেজাজে ধরা দিলেন নরেন্দ্র মোদি। গুজরাটে পঞ্চকোটি সৈকতের আরব সাগরে উপকূলে স্কুবা ডাইভিং করলেন তিনি। দ্বারকার যে প্রাগৈতিহাসিক শহর আরব সাগরের তলায় তলিয়ে গিয়েছিল, এদিন স্কুবা ডাইভিং করে সেই শহর দর্শন করলেন নরেন্দ্র মোদি। জলের নিচে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনাও সেরেছেন প্রধানমন্ত্রী। স্কুবা ডাইভিং এর অভিজ্ঞতা শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, জলের নিচে প্রার্থনা করা ঐশ্বরিক অভিজ্ঞতা। দ্বারকাজীকে দর্শন কর রহা থা মাই, পুরাতন বহি ভব্যতা বহি দিব্যতা মনোমন অনুভব কর রহা। We'll be right back.
শিরোনাম এই মুহূর্তে। এ নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না। শেখ সাজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, শেখ সাজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে, হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নারী নির্যাতন থেকে গায়ের জোরে জমি দখলের অভিযোগে ফুঁসছে সন্দেশখালি, সংবাদ মাধ্যমের উপরে দায় ছেড়লেন সৌগত। সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। খবরের মুখে বিস্ফোরক তৃণমূল নেতা হয়েছে তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা, ডাক্তারের যদি হচ্ছে যে জমি নিয়েছে অমুক নিয়েছে তমুক নিয়েছে, আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছে। শিরোনাম এই মুহূর্তে এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। বাড়ি সিমেন্ট দিয়ে নয়, ভরসা দিয়ে তৈরি হয়, সেই কারণেই তাতে একটি পরিবার বাস করে। এসিসি সিমেন্ট, অটুট ভরসা। অ্যাক্টিভ ওয়ান হেলথ ইন্স্যুরেন্স আপনাকে দেয় ক্লেম প্রোটেকশন, যা ক্লেম করার সময় নন মেডিকেল খরচ স্কিপ করে না। কিন্তু আপনি এটা স্কিপ করতে করতে কেন বলছেন? কারণ অ্যাক্টিভ ওয়ান প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয়, আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক। হৃদয় থেকে আসে, হৃদয় থেকে আসে এদের পদের পদ, জাদুঘর হয়ে গেছে জগতের জন্য, সবার যখন এমন রাখে খেয়াল, সবার যখন এমন যত্ন, কেবল কর্ম নয়, এটি অন্তর থেকে আসে। ক্যান্সারের সঙ্গে পথ চলায় নারায়ণা হেলথ আছে আপনার পাশে। হ্যালো দাদা, নেম প্লেটার কি হলো? প্রিয়া স্ট্রেংথ হলো মাল্টিটাস্কিং, রোহানের স্ট্রেংথ হলো পেশেন্স, প্রিয়ার আরো একটা স্ট্রেংথ হলো ওর এনথুজিয়াজম। রোহানের স্ট্রেংথ অলওয়েজ প্লেফুল, কিন্তু আমরা হলাম একই অপরের স্ট্রেংথ। ফাইনালি আমার মা বাবা মালদা থেকে এখানে শিফট করছে। হ্যালো, আমাদের মা বাবা আর এই স্ট্রেংথ আমরা পাই রোজ প্রোটিন এক্স খেয়ে। Scientifically designed, এটি 8 সপ্তাহে আপনার স্ট্রেংথ বাড়াতে সাহায্য করে। প্রোটিন এক্স, স্ট্রেংথ নিজের জন্য, নিজেদের জন্য। জ্যাক অলিভার, ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং হার্বাল বডি অয়েল, ক্রিয়েটেড বাই রসময় দাস, আয়ুর্বেদা রত্ন। Yes, it is my creation, Jack Olival Herbal Body Oil. Supreme মানে no tension, Supreme Total Piping Solutions, সারা জীবনের সঙ্গী। বামবিজেপির পর এবার সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেত্রী। ধৃত আয়েশা বিবি আইএসএফ এর মিনাখা বিধানসভা কমিটির সদস্য। পুলিশের দাবি সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই এই গ্রেফতার। সন্দেশখালি যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের, হারোয়ায় সৌম আইচ রায় আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের, গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজেরহাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের, অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ সাজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার, প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। শেখ সাজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার, মাফিয়া শেখ সাজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা, প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে, রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক।
মা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানা ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। নারী নির্যাতন থেকে গায়ের জোরে জমি দখলের অভিযোগে ফুঁসছে সন্দেশখালী, সংবাদ মাধ্যমের উপরেই দায় ছেড়লেন সৌগত। সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। 2019 সালে নিয়ে এসেছিল, তখন নেতৃত্ব ছিল সিরাজউদ্দিন শেখ, সাধন শেখ। ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়ে এসেছিল। এই বর্তমানে আমি দলটাই করবো না, পদত্যাগ করবো। অঞ্চল সভাপতি কোথায়? অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। যতদিন অভিযোগ ওঠেনি ততদিন তার মনে হয়নি এই কথাটা বলার, যে জোর করে এসছেন তো লোকে শুনলে হাসবে। সন্দেশখালীতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো। এলাকা পরিস্থিতি সাধ্য থাকলে সভা সমিতি আগামী দিন সভা হবে, যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। গুজরাটের পঞ্চকুই সৈকতে স্কুবা ডাইভিং প্রধানমন্ত্রীর, আরব সাগরে তলায় তলিয়ে যাওয়া দ্বারকা শহর দর্শন, জলে নেচে দ্বারকাধীশ মন্দিরে প্রার্থনা। শাসকের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, তৃণমূলের নিশানায় সংবাদ মাধ্যম, সন্দেশখানি সংবাদ মাধ্যমের সৃষ্টি, আজব দাবি সৌগত, ঘণ্টাখানির সঙ্গে সুমন কাল রাত 8টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদক লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। শুরুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাবো। তৃণমূল কংগ্রেস শেখ শাহজাহানকে আড়াল করছে না, শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে কি করে? মহিলার জবানবন্দির পর সঙ্গে সঙ্গে উত্তম সর্দার শিবু হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের পর ব্যবস্থা নেওয়া হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসেছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। পুলিশ যদি কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরে আনতে পারে তাহলে শেখ শাহজাহান কে? ইডির আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট, হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচার ব্যবস্থা স্থগিতাদেশ তুলে দিক, তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে বলবেন যত বড় নেতাই হোক না কেন, মানুষের সঙ্গে অন্যায় করে থাকলে কাউকে রেবাত করা হবে না, এমনই মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারাই মানবাধিকারের কর্তা ধর্তা রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা, সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে, এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে, এবং স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি হবে, এসআইটি, যেটা সন্দেশখালী ঘটনাটা ইনভেস্টিগেট করে যাতে দোষীরা শাস্তি পায় তার সুব্যবস্থা করবে। খুব সম্ভবত 10-12 দিন পরে ইডি অ্যাপিল করে মাননীয় হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে অ্যাপিল করে তারা স্টে চায়, এবং ইডির অ্যাপিল অনুযায়ী কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ সেই স্টে মঞ্জুর করে। স্টে মানে ইনভেস্টিগেশন হবে না,
স্টে মানে কাউকে অ্যারেস্ট করা যাবে না, স্টে মানে কাউকে নোটিশ পাঠিয়ে ডাকা যাবে না। এটা কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। এটা করেছে হাইকোর্টের বিচারপতি, এবং তার শুনানি রয়েছে আগামী 6ই মার্চ। তা হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, FIR স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? আপনাকে একটা FIR এর বেসিসে প্রশাসনকে মিনিমাম 15 দিন 20 দিন 1 মাস 2 মাস সময় তো দিতে হবে। এটিকে তো আপনি 12 বছর সময় দিচ্ছেন, কিছু তো হচ্ছে না, তখন তো আপনি হাত পা বাঁধেন না। সারদার মামলা 2014 সালে 9ই মে টিএস ঠাকুরের বেঞ্চ অর্ডার দিয়েছিল, তৎকালীন দেশের প্রধান বিচারপতি ছিলেন। 9ই মে 2014, আজকে 2024, 10 বছর, এখনো ট্রায়াল শুরু হয়নি। আর পুলিশকে আপনি 15 দিন সময় দেবেন না, ইডিকে আপনারা 10 বছর 12 বছর 15 বছর সময় দিতে প্রস্তুত। এই বৈষম্য কেন? বাংলার একজন প্রতিনিধি হিসেবে এই প্রশ্ন জিজ্ঞেস করতে চাইছি, এই বৈষম্য কেন? পশ্চিমবঙ্গ পুলিশ যে FIR করেছিল এবং ইডি যে FIR করেছিল, দুটোই স্টে করে দেওয়া হয়েছে। একটা সম্ভবত, খুব সম্ভবত বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ স্টে করেছে, আর একটা প্রধান বিচারপতি বেঞ্চ স্টে করেছে। তা যারা বলছে শেখ শাহজাহানের গ্রেপ্তার চাই, তারা হাইকোর্টে গিয়ে যারা বিচার ব্যবস্থার প্রতিনিধি হিসেবে নিজেদের দাবি করে তাদেরকে জিজ্ঞেস করুন না যে আপনারা স্টেটা কেন করলেন, যাতে বিজেপি 15 দিন ধরে ফুটেজ খেতে পারে। পুলিশকে আপনি সময় দিয়েছেন 1 মাস 2 মাস 3 মাস, আপনি 2 মাস সময় তো দিন। আপনি ইডিকে 10 বছর সময় দেবেন আর রাজ্য পুলিশ প্রশাসনকে 2 মাস সময় দেবেন না। আর যারা বলছে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে, আরে তৃণমূল কংগ্রেস এমন একটা দল যে পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিককে রেয়াত করেনি, কে শেখ শাহজাহান? অন্য রাজনৈতিক দলের লোকেরা যারা বড় বড় ভাষণ দেয়, তাদের বিচারিতা, তারা যে মুরলীধর সেন লেনের পার্টি অফিস থেকে নারদার ফুটেজ বার করে বলেছিল শুভেন্দু অধিকারী চোর, সেই শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে বড় বড় পদ দিয়েছে। তারা যে দিল্লির অফিস থেকে বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা চোর, তারা সেই হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে বড় বড় পদ দিয়েছে। এটাই তো বিজেপির গ্যারেন্টি, মোদিজি কি গ্যারেন্টি? মোদিজি এখন সব জায়গায় বলছে মোদিজি কি গ্যারেন্টি? মানে যত চোর 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 দুনম্বর ধাপ্পাবাজ চিটিংবাজ, যা করার করো, তারপর বিজেপির ফ্ল্যাগ হাতে ধরে নাও, সব খুন মাফ। যারা বলছে শেখ শাহজাহানকে কেন অ্যারেস্ট করছেন, আরে অভিযোগটা কার বিরুদ্ধে? যে FIR হয়েছে, FIR এর নাম রয়েছে, অভিযোগ হয়েছে যে মহিলা অভিযোগ করেছে, তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট দিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়েছে উত্তম সর্দার। পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ এসছে, ব্যবস্থা নিয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে অভিযোগ এসছে, তাকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে। শেখ শাহজাহানকে, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য রাজ্য প্রশাসনের হাত পা যদি হাইকোর্ট বেঁধে না দিয়ে পুলিশকে এম্পাওয়ার করত, পুলিশ করে দেখাত, 7 দিন হোক 10 দিন হোক 12 দিন হোক 15 দিন হোক। আর সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বলছে কেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো, তার কারণ যার কাছে আমি আশাবাদী যে বিচার হবে তার কাছেই সবাই বলে, সবাই জানে যদি বিচার হয় মমতা বন্দ্যোপাধ্যায় করবে, আমাদের সরকারই করবে, আমাদের পুলিশই করবে, অন্য কেউ করবে না। কাশ্মীরের কার্গিল প্রান্ত থেকে যদি সুদীপ্ত সেনকে ধরে এনে জেলে ঢোকাতে পারে, তাহলে কে করেছে? মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেদিনকে ধরেছিল সেদিনকে EDCBI হয়নি, রাজ্য পুলিশ প্রশাসন পুলিশের FIR এর ভিত্তিতে ধরে এনেছিল। দিল্লি থেকে বসে কিছু লোক বাংলায় একটা আগুন জ্বালানোর পরিবেশ পরিস্থিতি, এবং কিভাবে বাংলাকে অশান্ত করা যায়, এ নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। And I want to put this on record, যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে, যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে। জুডিশিয়ারি স্টে তুলে দিক, তারপর যদি না করতে পারে, একই প্রশ্ন আমার কাছে এসে করবে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, এই ইনভেস্টিগেশন স্টে করেছে প্রধান বিচারপতির বেঞ্চ। SIT তো হয়েছিল, SIT তো
রাজ্য পুলিশেরও প্রতিনিধি রয়েছে, কেন্দ্রের প্রতিনিধি রয়েছে, অসুবিধা কোথায়? স্টেটা কে চেয়েছে? স্টে চেয়েছে ইডি, তৃণমূল চেয়েছে ইডি, তৃণমূল চেয়েছে স্টে, না পশ্চিমবঙ্গ সরকার চেয়েছে, না বসিরহাট জেলা পুলিশ চেয়েছে, স্টে চেয়েছে ইডি। আর ইডি অ্যাপিলের ভিত্তিতে, আবেদনের ভিত্তিতে প্রধান বিচারপতির বেঞ্চ স্টে দিয়েছে। এখন মনে হচ্ছে শেখ সাজাহান কেন গ্রেপ্তার হচ্ছে না? যত বড় নেতা হোক, কেউ যদি মানুষের সাথে কোন রকম কোন অন্যায় অবিচার করে থাকে, কেউ রেয়াত পাবে না, কেউ পার পাবে না। শেখ শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয়, তাহলে শেখ শাহজাহান গ্রেপ্তার হবে কি করে, বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় কি বললেন দেখাবো। এটার ঠিক যুক্তি খুঁজে পাচ্ছি না, কেননা শেখ শাহজাহান আমি যতদূর জানি এই 5 তারিখের ঘটনা নিয়ে ইডি স্পেশাল কোর্টে একটা অ্যান্টিসিপেটরি বেলের জন্য দরখাস্ত করেছিলেন। সেইখানে ইডি স্পেশাল কোর্ট ওই 5 তারিখের ঘটনা নিয়েই তার অ্যান্টিসিপেটরি বেলের দরখাস্ত খারিজ করে দেন। তার যদি অ্যারেস্ট হওয়ার আশঙ্কা না থাকতো, তাহলে তিনি কী করে এই দরখাস্তটা করলেন? এবং যদি তার ধারণা থাকে, যেটা মাননীয় সংসদ বলছেন যে চিফ জাস্টিস সাহেব স্টে দিয়েছেন ইনভেস্টিগেশনে, তাহলে ধরনের মামলা করার কোনো যুক্তিকতাই নেই। দ্বিতীয় কথা হচ্ছে, চিফ জাস্টিস নিজে কয়েকদিন আগে বলেছেন যে ওই সন্দেশকালীর ঘটনাতে যে মূল অভিযুক্তই যখন গ্রেপ্তার হচ্ছে না, সেখানে 144 ধারার কী মানে হয়? আর 3 নম্বর কথা, 5ই জানুয়ারির ঘটনা ছাড়াও অন্যান্য অনেক ঘটনা আছে, অনেক অভিযোগ আছে যাতে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যায়। সুতরাং এটা বোধহয় বলা ঠিক হবে না যে জুডিশিয়ারি শেখ শাহজাহানের গ্রেপ্তারকে আটকে দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ যদি কাশ্মীর থেকে সুদীপ্ত সেনকে ধরে আনতে পারে, তাহলে শেখ শাহজাহানকে ইডির আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই দাবির পরিপ্রেক্ষিতে কি বলছেন আইনজীবীরা দেখাবো। তৃণমূল কংগ্রেসের ডিএনএ হচ্ছে অসত্য কথা বলা, বিকৃত কথা বলা, অর্ধ সত্য কথা বলা, গুন্ডামি করা এবং দুর্নীতি করা। এই ডিএনএর উপর দাঁড়িয়ে একটি দল, এবং সেই দলের যিনি মাথা বা ঘাড় যাই বলুন, তিনি আজকে একজন অপরাধীকে আড়াল করবার জন্য এই সমস্ত মিথ্যা তথ্যের কুরেলিকা তৈরি করলেন। প্রশ্ন হচ্ছে, গ্রামের মহিলারা শাহজাহানের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তার সঙ্গে ইডির অভিযোগের কোনো সম্পর্ক নেই। কোথাও আদালত বলেনি যে একজনের বিরুদ্ধে অভিযোগ হলে পরে সেই অভিযুক্তকে তদন্তের জন্য গ্রেপ্তার করা যাবে না। আসলে শাহজাহান তৃণমূল এবং রাজ্য প্রশাসনের আশ্রয় এবং প্রশ্রয় আছে, এটা প্রথম দিন থেকে আমি বলছি, আজকেও সেটা সত্য। মোদীর সঙ্গে একটা আঁতাত করে নিয়ে, আঁতাতটা সম্পূর্ণ হলে পরে তখন শাহজাহানকে তারা হাজির করবেন, হয় বা আত্মসমর্পণ করাবেন, কিংবা তাকে বলবেন আমরা গ্রেপ্তার করেছি। সুতরাং ইডির তদন্তের সঙ্গে শাহজাহানের এই দুর্নীতি, গুন্ডামি, বদমাইশি দুটোকে গুলিয়ে ফেলে শাহজাহানকেই আড়াল করার চেষ্টা করছেন, কারণ শাহজাহান তার দলের সম্পদ। একেবারে মিথ্যে কথা বলছেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছেন। প্রথমত কোন বিষয়ে, আপনাদের মনে থাকা উচিত যেদিনকে ইডির উপর এই আক্রমণ হলো সন্দেশখালীতে, সেদিন ইডি অফিসাররা গিয়েছিলেন শেখ শাহজাহানের ওখানে সার্চ অ্যান্ড সিজার করবার জন্য। ঘটনাটা ঘটল সেই তদন্তে বাধা দেবার জন্য শেখ শাহজাহান তাদের লোকজনকে জড়ো করলেন পুলিশের সহযোগিতায় প্রায়, কারণ 28 বার ইডি অফিসাররা সেখানে বলেছেন যে ফোন করে করে লোক জড়ো করা হয়েছে, পুলিশ আসেনি সাহায্য করতে। এবং সন্দেশখালী থানা, তারা যখন সহযোগিতা করছেন না, সেই সময় দাঁড়িয়ে এই মামলা আদালত পর্যন্ত গড়ায়, এবং সেই আদালত সিঙ্গেল বেঞ্চ রায় দেন এই তদন্ত, ওই ঘটনার তদন্ত সেটা করবেন হচ্ছে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ এবং ইডি এবং এই সিবিআই, এই এই এর মাধ্যমে হবে, যে তাদের যে কম্পোজিশনে যে তৈরি হওয়া স্পেশাল ইনভেস্টিগেটিং টিম, তারা তদন্ত করবেন। এই অর্ডারটিকে চ্যালেঞ্জ করে তারা কেন্দ্রের পক্ষ থেকে তারা গেলেন হচ্ছে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ, এবং সেখানে সেটা স্টে নয়, তারা বলেছেন যে অমুক দিনে মামলা হবে এবং সেই পর্যন্ত এই অর্ডারটা বলবৎ হবে না। যদি তাই হয় তাহলে কী হবে? তাহলে কি মূল অভিযোগটা কি চলে গেল? মূল অভিযোগটা রইল, তদন্ত হবে,
এর সঙ্গে অ্যাডিশনালি পুলিশের কাছে অসংখ্য কমপ্লেন পড়ছে শেখ শাহজাহানের নামে, এর সঙ্গে জড়িয়ে আছে শেখ শাহজাহানের আগেকার কুকৃতি যা কিছু চড়ছে, তাহলে এইরকম একটা অবস্থাতে তাকে যদি গ্রেফতার করা না হয় তাহলে বলতে হবে পুলিশ ইজ নট ইন্টারেস্টেড টু অ্যারেস্ট শেখ শাহজাহান, এবং সেটাই বাস্তব। আর তার জন্যই মন্ত্রীদের মুখেও চলছে এরা এদের কারণে আমরা পারলাম না। প্রথমে বলি এটা একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য, জমি লুট থেকে শুরু করে নারী নির্যাতন, এর প্রসিকিউশনের দায়িত্ব লয়নরা স্টেট সাবজেক্ট হওয়ার জন্য রাজ্য প্রশাসনের, ইডির নয়, ইডি মূলত পিএমএল একটা তদন্ত করে, ফলে পিএমএল একটা মানি লন্ডারিং ক্ষেত্রে শুধুমাত্র ইডি তদন্ত করবে, প্রসিড অফ ক্রাইমের ক্ষেত্রে ইডি তদন্ত করবে, অন্য কোনো ক্ষেত্রে নয়। ইভেন যদি প্রসিড অফ ক্রাইমের তদন্ত করতে করতে যদি কোনো ক্রিমিনালিটি ইনভলভ হয়ে থাকে তার তদন্ত রাজ্য প্রশাসন করবে, এবং শুধু তাই নয় সেক্ষেত্রে যদি তদন্তভার সিবিআই হাতে হস্তান্তর করতে হয় সেক্ষেত্রে আদালতের নির্দেশে হয় হস্তান্তর করতে হয়, অথবা হস্তান্তর করতে হয় যদি সরকার রাজ্য সরকার চায় তাহলে হস্তান্তরিত হতে পারে, অর্থাৎ ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়ে থাকলে তার তদন্ত রাজ্য প্রশাসনকে করতে হয়, রাজ্যের পুলিশ প্রশাসনকে করতে হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক মন্তব্য ওনার এই স্বাভাবিক ধারণা, এই যে প্রশাসনিক স্তর বিন্যাস সেই সম্পর্কে কোনো স্বাভাবিক সাধারণ ধারণা নেই। বিচার ব্যবস্থা স্থগিতাদেশ তুলে দিক, তারপর শেখ শাহজাহান গ্রেপ্তার না হলে বলবেন যত বড় নেতাই হোক না কেন, মানুষের সঙ্গে অন্যায় করে থাকলে কাউকে রেয়াত করা হবে না, বলছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে বিরোধীরা কি বলছেন শুনুন। যারা ভোটে জিততে হবে, ভোটে জিততে গেলে সাজানদের দরকার, সাজানদের মতো লোকরা আছে বলেই বুথ দখল হয়, বুথ ক্যাপচারিং হয়, তাই খাতির করতে হবে, বলার আর কিছু নেই। বিচার ব্যবস্থা আছে বলে এখন বাংলার মানুষ নিঃশ্বাস দিতে পারছে। কাকে স্টে দিচ্ছে? স্টে তো হয়েছে ইডিকে আক্রমণের কেসে, শাহজাহানের বিরুদ্ধে কত মামলা আছে, তৃণমূল কংগ্রেস 2010 সালে, 9 সালে, 11 সালে শেখ শাহজাহানের ফাঁসি চেয়েছে, ওই জ্যোতিপ্রিয় মল্লিক চেয়েছে, প্রকাশ্যে চেয়েছে, মিছিল করেছে, রামকৃষ্ণ মিশনের রিলিফ লুট, তাদের মেশিন বাজেয়াপ্ত করে নেওয়া, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আক্রমণ, কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, সরকারি অফিস ভাঙচুর তৃণমূল কংগ্রেসের থেকে কি ব্যবস্থা নিয়েছে, সরকারি বাস রুট বন্ধ করে অটো চালানো কি ব্যবস্থা নিয়েছে, সরকারি খাস জমি দখল কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, ম্যানগ্রোভ ধ্বংস করে সেখানে ভেড়ি করা কি ব্যবস্থা নিয়েছে পুলিশ, এই সমস্ত গাল গল্পকে বিশ্বাস করবে না। গতকাল পার্থ ভৌমিক এই কথাই বলেছেন, আজকে তার নেতা সেটাই রিপিট করছে এবং সেটা মিথ্যে কথা, ঢা মিথ্যে কথা। প্রথম কথা হচ্ছে এতদিন ধরে যারা জমি লুট করলো, মা বোধের নির্যাতন করলো, শারীরিক ভাবে অত্যাচার করলো, জলাগুলো দখল করলো, ঘর বাড়ি ভেঙে দিল, তাদের অভিযোগ মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ কেন গ্রহণ করেনি, কে কাকে রেয়াত করছে, কেন নিরাপদ সর্দার যখন অ্যাসেম্বলিতে এমএলএ হিসেবে বলেছে এই নারী নির্যাতনের কথা বাজেট সেশনে 2013, আজকে বিজেপির নেত্রী সোনালী গুহ ডেপুটি স্পিকার তৎকালীন যেই মুহূর্তে নারী নির্যাতন শুনেছে বন্ধ করে দিয়েছে, আর এই শাহজাহান এই পার্থভূমিকে এই লুটে রাজত্ব করছে, জ্যোতিপ্রিয় মল্লিক জেলে যাওয়ার পরে গোটা অর্থনৈতিক যে কুচক্র আছে উত্তর চব্বিশ পরগনায় সেটা এখন অভিষেকের খাস তালুক লোক হিসেবে পার্থভূমিক চালাচ্ছে মন্ত্রী। সন্দেশখালীতে কেন মীনাক্ষীকে আটকানো হচ্ছে, নিরাপদকে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর যত আপদগুলো ঘুরে বেড়াচ্ছে পুলিশে পাহারা নিয়ে, মমতা ব্যানার্জি বললেন দুজন আইপিএস অফিসারকে দিয়ে 10 জনের কমিটি করে তদন্ত হবে, সেই রিপোর্টটা কোথায় গেল, কেন রিপোর্ট পাবলিশ আসবে না, নারী নির্যাতনকারী সাধারণ শেখ গ্রেফতার চাই। সন্দেশখালি সংবাদ মাধ্যম তৈরি করছে সাধারণ আমাদের মান সম্মান লুণ্ঠন করছে, কেন আমাদের ইনকাম নেওয়া হলো, মহিলাদেরকে মেরেছে, হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে জুডিশিয়ারি গার্ড করছে, মিথ্যে কথা বলছেন, কথা আলুর মতো হয়ে গেছে, অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে, যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি, আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন @ এটা আই এম সুমন দে।
ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার ডাবল পাওয়ার ডাবল স্ট্রেংথ বিবি পোদ্দার হসপিটাল মানে চার ইঞ্চ গেটে হার্ট বাইপাস পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স তিরিশ বছর ধরে বাঙালির ভরসা উৎসব চাল উৎসব আছে তাই উৎসব প্রতিদিন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন প্রান্তিক স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি কেমন ছিল আজকের দিনটা আজ কি করলে কি খেলে ইশ যদি আপনার ব্যাংকও এতটা সুদ দিত তাই তো জেনা ব্যাংক নিয়ে এলো ফিক্সড ডিপোজিট যা দেয় অন্যান্য ব্যাংকের তুলনায় আপনাকে অনেক বেশি সুদ 8.5% প্রতি বছর তাহলে সেন্সিবল ব্যাংক বেছে নিন জেনা ব্যাংক জমা করুন জানা করুন Active One Health Insurance দেয় 100% unlimited sum insured refill তাহলে বছরে যতবার ক্লেম করুন না কেন ততবারই রিফিল কভার পাবেন কিন্তু আপনি এটা জুস খেতে খেতে কেন বলছেন কারণ Active One প্ল্যান শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্সই নয় আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখে আর আপনাকে দেয় 100% পর্যন্ত প্রিমিয়াম ব্যাক IEM Public School introducing new campus at New Town following CBSE curriculum admission open যাতে আছে মাংস আর চর্বির সঠিক অনুপাত তাই সেরা সানডে মানে লিশিয়াসের সেরা মাটন সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের থারোয়ায় সৌম আইচ রায় আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হলো ছয় সদস্যের প্রতিনিধি দলকে সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে নবিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত একের পর এক ঝুপড়ি পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার কুমার সাহানি প্রয়াত দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল 83 বছর মায়াদর্পণ খেয়াল গাথা তরঙ্গ কসবার মতো কালজয়ী ছবির পরিচালক ছিলেন তিনি যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না এটা বিজেপি সিপিএম করে একদিন পরপর বিজেপি নেতারা যাচ্ছেন একদিন যাচ্ছে এনএইচআরসি একদিন মানবাধিকার কমিশন এরা হাইকোর্টে আবেদন করে একদিনে সবাই যাচ্ছে না কেন আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্তর পরের দিন শুভেন্দুকে যেতে হবে নরেন্দ্র মোদী বলে দিয়েছেন আমি আসছি ইস্যু যেন বেঁচে থাকে একদিনে যাক না কে বারণ করেছে 10ই মার্চ তৃণমূলে ব্রিগেড সমাবেশের পর নিশ্চয়ই যাব আমার ধারণা সন্দেশখালীতে এই মুহূর্তে সভা না করাই ভালো
সন্দেশখালীতে 3রা মার্চ তৃণমূলের সভা নিয়ে মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এলাকা শান্ত থাকলে আগামী দিনে সভা সমিতি সব হবে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব, পরিস্থিতি ঠিক হলে। আমরা ফালতু গিয়ে প্ররোচনা দিয়ে পরিস্থিতি অস্বাভাবিক করতে চাই না, এটা বিজেপি সিপিএম করে। আচ্ছা আপনি বলুন, এই যে একদিন বিজেপির নেতা যাচ্ছে, পরের দিন আবার নেতা যাচ্ছে, একদিন যাচ্ছে NHRC, একদিন যাচ্ছে প্রোটেকশন রাইট কমিশন, এরা হাইকোর্টে আবেদন করে একদিনই সবাই যাচ্ছে না কেন? সুকান্ত যেদিনকে যাবে পরের দিন সুরেন্দুকে যেতে হবে, তার কারণ কি? নরেন্দ্র মোদী বলে দিয়েছে দিল্লি থেকে, বহিরাগত বাংলা বিরোধীরা বলে দিয়েছে দিল্লি থেকে যে আমি 8 তারিখ আসছি, ইস্যু যেন বেঁচে থাকে। একদিনে যাক না, কে বারণ করেছে? 10 তারিখ আমাদের ব্রিগেড সমাবেশ রয়েছে বলে ব্রিগেড সমাবেশের প্রস্তুতি থাকবে। 29 তারিখ অবধি এমনি মিটিং মিছিল করা যাচ্ছে না, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তারপর ব্রিগেড সমাবেশ হয়ে গেলে আমি নিশ্চয়ই যাব। 3rd মার্চ সেটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে, কিন্তু আমার ধারণা সন্দেশখালীতে এখন এই মুহূর্তে সভা না করাই ভালো। স্বাভাবিকতা ফিরে এলে, মানুষ ঠিক থাকলে সব হবে। মানুষের প্রাণ বাঁচলে, এলাকা পরিস্থিতি শান্ত থাকলে, সম্প্রীতির পরিবেশ তৈরি করে রাখলে সভা সমিতি আগামী দিন সব হবে। বামবিজেপির পরে বা সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার ISF নেত্রী, ধৃত আয়েশা বিবি ISF এর মিনাখা বিধানসভা কমিটির সদস্য। পুলিশের দাবি, সন্দেশখালীর অশান্তির ঘটনায় ইন্ধন রয়েছে মিনাখার বাসিন্দা আয়েশা বিবির, সেই কারণেই এই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হারোয়ায় সৌম আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের। অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতেও জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। শেখ শাহজাহানের গ্রেফতারের দাবিতে সন্দেশখালীতে ফের পোস্টার। মাফিয়া শেখ শাহজাহানের অবিলম্বে গ্রেফতার চাই বলে লেখা পোস্টারে। খুলনা ফেরিঘাট থেকে কর্ণখালী এলাকার দিকে দিকে পড়েছে এই পোস্টার। লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে, রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালে আগুন তীব্র আতঙ্ক। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শিরোনাম নিবেদন করছে
এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। অবশেষে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে এফআইআর দায়ের পুলিশের। জমি দখল থেকে মারধর, পুলিশের ক্যাম্পে 100টির বেশি অভিযোগ গ্রামবাসীদের। এই নিয়ে কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গার্ড করছে। শেখ শাহজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করে। হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। নারী নির্যাতন থেকে গায়ের জোরে জমি দখলের অভিযোগে ফুঁসছে সন্দেশখালি। সংবাদ মাধ্যমের উপরে দায় ছিলেন সৌগত। সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। কাল থেকে অ্যাকাউন্টে 100 দিনের কাজের বকেয়া টাকা, জানালেন অভিষেক। এর বকেয়া পাওনা রয়েছে আমাদের সরকার, কেন্দ্র থেকে 10 পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে। গুজরাটের রাজকোট থেকে কল্যাণী এইমস এর ইনডোর পরিষেবার উদ্বোধন প্রধানমন্ত্রীর। বিজেপির জন্যই রাজ্যে প্রথম এইমস, দাবি শান্তনুর। দুর্নীতির জায়গা তদন্ত চলছে, পাল্টা কুণাল। অধরা শাহজাহান, ধৈর্যের বাঁধ ভাঙছে সন্দেশখালী মানুষের। শাহজাহানকে আড়াল করছে বিচার ব্যবস্থা, বললেন অভিষেক। ঘণ্টাখানের সঙ্গে সমান কাল রাত 8টা। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, দেশের ভরসা। সহযোগী নিবেদন লিফোর্ড হেলথকেয়ার লিমিটেড, দেশকে সর্বশ্রেষ্ঠ ফার্মাসিউটিক্যাল কোম্পানি। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, সাধ্যের মধ্যে বিদেশ যাত্রার ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা। স্বপ্ন পূরণের সাথী আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এখন আরো কাছে আপনার শহরে। সন্দেশখালীতে আন্দোলনের মধ্যেই সৌগত রায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। দমদমে তৃণমূল সাংসদের কথায় সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। সৌগত রায়ের এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিরোধীরা। পুলিশরা কি করছে, মন্ত্রীরা কি করছে, দুষ্কৃতীরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর সাধারণ ছেলে মেয়েদের আমাদের স্বামীদেরকে তুলে নিয়ে পালাচ্ছে থানায় নাকি, আর আমরা আর আমাদের রাতের ঘুম কেড়ে নিচ্ছে পুলিশরা। আমি সন্দেশখালি নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, আমি আর তাতে যোগ দিতে চাই না। কি আছে আপনারা বলছেন কেন? আতঙ্ক, গুন্ডা বাহিনী লাগিয়ে তো স্বামীদেরকে, দাঁড়াও না, স্বামীদেরকে পোস্টে বেঁধে মারছে, এটাই আতঙ্ক। আমাদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে, আমরা শান্তি চাই। পুরোটাই বলছে সংবাদ মাধ্যমের তৈরি, অনেকটাই। ভিড়ের জন্য গায়ের জোরে জমি দখল, চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে দেওয়া, গরিব গ্রামবাসীদের প্রাপ্য থেকে বঞ্চিত করা, নারী নির্যাতনের মতো একের পর এক গুরুতর অভিযোগে ফুঁসছে সন্দেশখালী। শেখ শাহজাহান, সিরাজউদ্দিন, শিবু হাজরা, উত্তম সর্দার, অজিত মাইতিদের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা, উঠছে গ্রেফতারের দাবি। ক্ষোভ সামলাতে প্রায় ডেলি প্যাসেঞ্জারই করতে হচ্ছে রাজ্যের মন্ত্রীদের। সন্দেশখালীতে এসে ভুল স্বীকার করতে হয়েছে খোদ রাজ্য পুলিশের ডিজিকে। লাগাতার আন্দোলনের চাপে শেষ পর্যন্ত শিবু হাজরা এবং উত্তম সর্দারকে গ্রেফতার করেছে পুলিশ। প্রশাসনিক এবং দলগতভাবেও চলছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। মূলত মানুষের আন্দোলন তো মানুষের অভাব অভিযোগ, এইসব কেন্দ্র করে মানুষের অভাব অভিযোগকে মান্যতা দেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। রাজ্যের মন্ত্রী যখন এই কথা বলছেন, তখন এ কি বললেন তার দলেরই দীর্ঘদিনের সাংসদ সৌগত রায়? সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে, আমি আর তাতে যোগ দিতে চাই না। পুরোটাই বলছে সংবাদ মাধ্যমের তৈরি, অনেকটাই। যখন দুর্নীতিতন্ত্রের বিরুদ্ধে মানুষ বিক্ষোভ দেখাচ্ছে, এই দুর্নীতিগ্রস্তদের কথা বলার কোন অধিকার নেই। এখনো মনে হয় দল থেকে কিছু পাওয়ার আশা আছে। ওনার মধ্যে একজন পণ্ডিত, প্রাজ্ঞ মানুষ, একজন অধ্যাপক যদি এইখানে দাঁড়িয়ে জীবন সায়ন্নে এসে এ ধরনের বিবৃতি দেন, এটা কি রাজনীতির পক্ষে সুস্থকর না সমাজ এটা থেকে তার থেকে প্রত্যাশা করে? দুর্ভাগ্যজনক। এক শ্রেণীর মিডিয়া কুৎসিতভাবে একটা রাজনৈতিক পার্টির স্বার্থ চরিতার্থ করার জন্য খবর করেছে। আমাদের সাংসদ সেই হিসেবেই, সেই তার পরিপ্রেক্ষিতেই কথাগুলো বলেছে। লোকসভা ভোটের আগে শাসক দল যখন সন্দেশখালীর ড্যামেজ কন্ট্রোলে সচেষ্ট, ঠিক তখন নতুন তত্ত্ব খাড়া করে সংবাদ মাধ্যমের ওপর দায় ঠেলে নতুন বিতর্ক বাঁধালেন তৃণমূলেরই সাংসদ সৌগত রায়। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, অনির্বাণ বিশ্বাস, এপি আনন্দ।
দিনভর নাটক, সন্ধে নামতেই আটক। সকালে গ্রামবাসীদের তাড়া খেয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মজুরের যে তৃণমূল নেতা, সন্ধ্যায় সেই অজিত মাইতিকে আটক করে মিনাখা থানায় নিয়ে গেল পুলিশ। চাপের মুখে দুর্নীতির দায় শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে চাপিয়ে দাবি, 2019 মারধর করে তাকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। অজিতকে সরিয়ে দেওয়ার দাবি করে মন্ত্রী পার্থ ভৌমিক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অত্যাচার করলে দল পাশে নেই। অজিত মাইতি তিনি এখানে এক অপর একজনের বাড়ি, সেই বাড়িতে কোনো রকমে আশ্রয় নিয়ে রয়েছেন। রবিবার দুপুরে গ্রামবাসীদের তাড়া খেয়ে স্থানীয় এক সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতি। প্রায় 5 ঘন্টা ধরে পুলিশ কার্যত সেই বাড়ি ঘিরে রাখে। অন্ধকার নামতেই নাটকীয়ভাবে অজিত মাইতিকে সেই বাড়ি থেকে আটক করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতার বিরুদ্ধে জমি দখলের পাশাপাশি অন্যের জমি জালিয়াতি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে। জমি দখলের অভিযোগে শুক্রবারই বেড়মজুরের তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। জুতো পেটা করা হয়েছিল তাকে, দুদিনও কাটল না। রবিবার ফের গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন অজিত মাইতি। অজিত মাইতি দেখতে পাচ্ছি একেবারে গেটের মধ্যে যে কলাপসি ফেলে গেছে, তালাও পাননি, তার জন্য একেবারে কাপড় দিয়ে বেঁধে নেন। সেখানেও পৌঁছে যান বিক্ষোভকারীরা। বাড়ির বাইরে তখন মোতায়েন প্রচুর পুলিশ র‍্যাফ, তাও বিক্ষোভকারীদের দেখে ভয়ে সিঁটিয়ে রইলেন তৃণমূল নেতা। ওরা আসছে, আপনারা যাবেন না? অজিত মাইতি যখন অন্যের বাড়ির ভিতরে ভয় সিঁটিয়ে রয়েছেন, তখন বাইরে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একের পর এক অভিযোগের মুখে চাপে পড়ে শেখ সিরাজউদ্দিনের ঘাড়ে দুর্নীতির দায় চাপালেন অজিত মাইতি। হ্যাঁ, সেটা ডাক্তারের বিরুদ্ধে হচ্ছে, সেটা ডাক্তারের বিরুদ্ধেই বারবার বলছি, এখন উঠে শুনছি আমার বিরুদ্ধে। আমি বলছি যে আমি কিছু নেইনি। সিরাজউদ্দিনের সঙ্গে থাকাটা কি ভুল হয়েছে? এখন দেখতে পাচ্ছি ভুল হয়েছে। কার কি ভুল হয়েছে? হ্যাঁ, এই তৃণমূল দলের সিরাজবাবুর সঙ্গে থাকাটা, উনি যত কিছু দুর্নীতি করেছে মানুষজন বলছে, আমি ওনার সঙ্গে থেকে যেন সে পচা আলুর মতো হয়ে গেছি। এক বস্তা আলুতে যেমন একটা আলু পচে গেলে তার যে রস বা দুর্গন্ধ ছড়ে যায়, সেই দাগটা আমার মধ্যে এসেছে। আপনি সিরাজউদ্দিন শাহজাহানদের বিরুদ্ধে অত্যাচারের শিকার, তখন অঞ্চল সভাপতি ওনার নেতৃত্বে এরা আমাকে দলে মেরে নিয়েছিল। আপনি কি পদত্যাগ করবেন? হ্যাঁ, আমি পদত্যাগ করবো। অঞ্চল সভাপতি কোথায়? অজিত মাইতিকে তো আমরা সরিয়ে দিয়েছি। এরকম ইন্ডিভিজুয়াল কেউ কেউ অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যারা অত্যাচার করেছে তাদের পাশে দল নেই। এই বিক্ষোভ সন্দেশখালিতে থেমে থাকবে না। পুলিশ কতদিন বিক্ষোভকে বন্ধ রাখতে পারবে? পুলিশ কতদিন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দকে প্রোটেকশন দিতে পারবে? মানুষ বাধ্য হচ্ছে আইনকে নিজের হাতে তুলে নিতে। আস্তে আস্তে বেরোতে দিন, কবরে ঢুকিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবঙ্গের মানুষ। অজিত কথার অর্থ অপরাজিত, যাকে কখনো পরাজিত করা যায় না। কিন্তু সন্দেশখালীর বেড়মজুরের যে অজিতের দাপটে এতদিন ভয় পেতেন গ্রামবাসীরা, এদিন তাকেই তাড়া খেয়ে লুকোতে হলো অন্যের বাড়িতে। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। শনিবারের পর রবিবার ফের সন্দেশখালে গেলেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। গ্রামবাসীদের সঙ্গে খোল বাজালেন সেচমন্ত্রী। এদিকে এরই মধ্যে বেড়মজুরে মন্ত্রীদের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দিলেন গ্রামবাসীরা।
দেখছেন তো মানুষ আনন্দে আছে, মানুষ আনন্দে আছে, এত আনন্দে আছে রাস্তায় প্রকাশে পাচ্ছে, রাস্তায় গাছের গাছের গায়ে পাচ্ছে মেয়ে লোককে। আজকে সন্দেশখালী সমস্যা মেটাতে আপনি এসেছেন, কিন্তু সব মানুষের সাথে থাকতে হবে। শাড়ি নিয়ে পড়াবো মন্ত্রীকে, ওই সেচ মন্ত্রী আসছে, তাই শাখা সিঁদুর পরিয়ে ওনাদেরকে বসে থাকতে বলুন, আমরা কাজ করব। লোকসভা ভোটের আগে সন্দেশখালী কাণ্ডের পর এখন ড্যামেজ কন্ট্রোলে মরিয়া তৃণমূল। শনিবারের পর রবিবারও সন্দেশখালী চষে বেড়ালেন দুই হেভিওয়েট মন্ত্রী। বেড়মজুরের কাঠপোলে গিয়ে অংশ নিলেন নাম সংকীর্তনে, আর এই সময় সেই বেড়মজুরেই মন্ত্রীদের বিরুদ্ধে উঠল গো ব্যাক স্লোগান। অনেকে আবার হাতে গো ব্যাক পোস্টার নিয়ে দেখালেন বিক্ষোভ। এরই মধ্যে দেখা যায় কাপড় শাখা নিয়ে হাজির এক মহিলা, এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে ক্ষোভ উগড়ে দেন গ্রামবাসীরা। রবিবার সকাল গড়িয়ে বেলা দুপুর হয়ে গেলেও এই ছবিটার কোনো বদল হয়নি। আর এই প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেছেন, বিক্ষোভের আগুনে রোম জ্বলছিল, সম্রাট নীরো তখন বেহালা বাজাচ্ছিলেন, জ্বলছে সন্দেশখালী, বিনোদনে মশগুল মুখ্যমন্ত্রী। সন্দেশখালীর ওই মা বোনেরা সবাই একই ধরনের হাতের লেখার গো ব্যাক পোস্টার নিয়ে দাঁড়িয়ে এর পরেও কি মানতে হবে যে পেছনে সাজিয়ে দেয়া, পরিকল্পিতভাবে সাজিয়ে দেয়া কোনো শক্তি নেই? হয় না, মা বোনেদের হাতের গো ব্যাক পোস্টারটা দেখিয়ে দিচ্ছে যে এর পেছনে পাকা মাথার এমন কোনো শক্তি কাজ করছে যাদের উদ্দেশ্য হচ্ছে সন্দেশখালীকে জিয়ে রাখো, জিয়ে রাখো, উস্কে দাও, গন্ডগোল করো, প্ররোচনা দাও। যে মহিলারা লাল কালি দিয়ে স্লোগান লিখেছেন তাকে আমি লাল সেলাম জানাচ্ছি। প্রথম দিন থেকে তারা যে স্লোগান দিয়েছেন, এই সংগ্রাম চলছে, চলবে। যে মহিলারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আবার অপমান করছে, এই অধিকার কে দিয়েছে? 64,000 ভোটে জিতেছেন সমস্ত পঞ্চায়েতগুলো, ওদের পঞ্চায়েত সমিতি, ওদের জেলা পরিষদ, ওদের আর অন্য লোক অর্গানাইজ করছে। তাহলে ওখানে তৃণমূল কি করছে? ওদের কচু গাছে গলায় দড়ি দিতে হবে। কবে শান্ত হবে সন্দেশখালী, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, এবিপি আনন্দ। সন্দেশখালী ইস্যুতে তোলপাড় গোটা রাজ্য, ক্রমশ আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। মার্চের প্রথম সপ্তাহে তিনবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার অভিযোগে 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। 10 তারিখ ট্রেলার দেখবে, বাকি সিনেমা নির্বাচনে দেখবে, হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। লোকসভা ভোটের আগে সন্দেশখালী ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে রাজ্যে। এই ইস্যুতে শাসক তৃণমূলকে কোণঠাসা করতে বরিয়া বিরোধীরা ক্রমশ আন্দোলনে ঝাঁজ বাড়াচ্ছে বিজেপি। মাস ঘুরলেই রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রেক্ষাপটে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার ইস্যুকে সামনে রেখে 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। লোকসভা ভোটের মুখে ব্রিগেডে এই সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। ডিটেইলস আমরা ব্রিগেডে দেখাবো, ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন, আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে। মার্চের শুরুতে এক সপ্তাহের মধ্যে 3 দিন বাংলায় আসছেন প্রধানমন্ত্রী। এক সপ্তাহে দক্ষিণবঙ্গে 3টি সভা করতে পারেন তিনি। 1 মার্চ হুগলির আরামবাগে, 2 মার্চ নদিয়া কৃষ্ণনগর,
এবং 6ই মার্চ উত্তর চব্বিশ পরগনার বারাসাতে জনসভা করতে পারেন, যেখানে সন্দেশখালির অভিযোগকারী মহিলাদের সঙ্গেও কথা বলতে পারেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে রবিবার 10ই মার্চ ব্রিগেড সমাবেশের ডাক দিল তৃণমূল। তৃণমূলের এই জনগর্জন সভার পোস্টারে বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, 100 দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতেই এই ব্রিগেড সমাবেশ বলে জানানো হয়েছে। তুই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের, তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক। 2 বছর ধরে 100 দিনের টাকা আপনার আটকে রেখে দিয়েছে শিবিরে, যারা 100 দিনের বকেয়া পাওনা, 2 বছর ধরে যাদের পারিশ্রমিক বন্ধ, যারা কাজ করে টাকা পাননি, তারা নিজেদের নাম নথিভুক্ত করুন। আগামী 26 তারিখ থেকে 1 তারিখের মধ্যে যাদের বকেয়া পাওনা রয়েছে সবার অ্যাকাউন্টে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে আমাদের সরকার কেন্দ্র থেকে 10 পয়সা সাহায্য ছাড়া সরাসরি সেই টাকা পৌঁছে দেবে। এরা তো বলেছিল যে পঞ্চায়েতে ভোট দিন আর তারপর আমরা সব টাকা নিয়ে আসবো দিল্লি থেকে লড়ে। তাহলে এখানে কেন রেড রোডে ধর্ণা করতে হচ্ছে, কেন ব্রিগেডে সমাবেশ করতে হচ্ছে, তাদের যেতে হয় দিল্লিতে, সেই এমপি পার্লামেন্টে কেন নেই? সামনেই লোকসভা ভোট, তার আগে মার্চের শুরুতে তৃণমূল এবং বিজেপির হাই ভোল্টেজ কর্মসূচি ঘিরে চাপান উত্তর তুঙ্গে। আশাপুল হোসেন, অর্ণব মুখোপাধ্যায় ও সৌমিত্র রায়, রিপোর্ট এবিপি আনন্দ। নারী নির্যাতনকারী সাধারণ গ্রেফতার চাই। সন্দেশখালি সংবাদ মাধ্যম তৈরি করছে, আমাদের মান সম্মান লুণ্ঠন করছে, কেন মামলা নিচ্ছে, নেওয়া হলো মহিলাদেরকে, মেরেছে, হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট। শেখ সাজাহানকে যদি কেউ গার্ড করে, জুডিশিয়ারি গার্ড করছে। মিথ্যে কথা বলছি, পচা আলুর মতো হয়ে গেছে, অত্যাচার করেছে বলেই তো মানুষ বিক্ষোভ করেছে। যখন যাওয়ার প্রয়োজন নিশ্চয়ই যাব। সন্দেশ খালি করবে চোর মমতার চেয়ার খালি। আমাদের ভেরিফাইড এক্স এবং কু অ্যাকাউন্ট, সঙ্গে সুমন অ্যাট দ্য রেট আই এম সুমন দে। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছেন রশ্মি বিওএফ লো কার্বন টিএমটি বার, ডাবল পাওয়ার, ডাবল স্ট্রেংথ। বিবি পোদ্দার হসপিটাল মানে 4 ইঞ্চ গেটে হার্ট বাইপাস, পার্টনার বাই সুরক্ষা ডায়াগনস্টিক্স, 30 বছর ধরে বাঙালির ভরসা। উৎসব চাল, উৎসব আছে তাই উৎসব প্রতিদিন। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। প্রান্তিক, স্কুলের বইয়ের জগতে নতুন পথের দিশারি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। থারোয়ায় সৌম আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে জমি দখলের অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে। বাসন্তীর সরবেরিয়া পুরাতন বাজারে 9 বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখলের অভিযোগ এক স্থানীয় বাসিন্দার। প্রতিবাদ করায় মারধর করা হয় বলে অভিযোগ। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের, অশান্তির দায় সংবাদ মাধ্যমের উপরই চাপালেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ। আমি সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে।
লোকসভা ভোটের আগে ব্রিগেডে শক্তি প্রদর্শন তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, সভার নাম দেওয়া হয়েছে জনগর্জন সভা। প্রধান বক্তা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিবেশগত ছাড়পত্র ছাড়াই কল্যাণী এইমসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই কল্যাণী এইমসের আউটডোর ইউনিট চালু হয়ে গিয়েছে, রবিবার উদ্বোধন হল ইনডোর পরিষেবার। সাত সকালে আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত একের পর এক ঝুপড়ি, পরপর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ছড়ালেও আগুন তীব্র আতঙ্ক। প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার কুমার সাহানি প্রয়াত। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল 83 বছর। মায়াদর্পণ, খেয়াল গাথা, তরঙ্গ, কসবার মতো কালজয়ী ছবির পরিচালক ছিলেন তিনি। সবাই জানতে চায় কি হয়েছে, আমরা জানতে চাই কেন হয়েছে। সবাই জিজ্ঞেস করে কারা করলো, আমরা জিজ্ঞেস করি কারা করালো। বাংলায় দেশে কি বিশ্বে দিনের সাড়া ফেলে দেওয়া ঘটনা নিয়েই এবিপি আনন্দে ঘন্টা খানেক সঙ্গে সুমন। সব দৃষ্টিকোণ, সবার দৃষ্টিভঙ্গি এক ঘন্টায়। ঘন্টা খানেক সঙ্গে সুমন সোম থেকে শুক্র রাত 8টায়। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সন্দেশখালে যাওয়ার পথে এবার আটকানো হলো স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে। পুলিশের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়লেন টিমের সদস্যরা। শেষ পর্যন্ত তাদের প্রিভেন্টিভ অ্যারেস্ট করে নিয়ে আসা হলো লালবাজারে। সন্দেশখালে যাওয়ার পথে আটকানো হলো কংগ্রেসের প্রতিনিধি দলকেও। মিস্টার সৈকত ঘোষ, আপ ইয়ে বতাইয়ে, ইয়াহাঁ সে সন্দেশখালি কিতনা দূর হ্যায়? It is 70 kilometers, but we have been requested from the SP Basir Haat that we have to stop. Why but? Actually, two persons go to Sandesh Khali. Jahan se 144 hai, wahan aap rok sakte hain. Sandesh Khali jawar pothe, ebar atkano holo ek shechchhasebi shongathoner fact finding team ke. এই প্রতিনিধি দলে ছিলেন পাটনা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি এল নরসিমহা রেড্ডি সহ মোট 6 জন। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাতেই তাদের আজকে দেয় পুলিশ, যার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। बंगाल की पुलिस का रोल पूरा बायस है और इनको जो भी आदेश दिया गया उसके बेसिस पे ये कर रहे हैं। ভোজেরহাটে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। কিন্তু প্রতিনিধি দল তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পুলিশের শীর্ষকর্তারা তারা কিন্তু আটকানোর চেষ্টা করছে। তারা চাইছেন যেতে সন্দেশখালীতে, তাদের তরফ থেকে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে 144 ধারা যেখানে আটকানো হচ্ছে সেখানে নেই। What are they scared of? Kya dar hai? Main kya karungi? Main kya karungi? Mere ko bataiye ki itni sari police humko gher ke rakhi hai. Main kya karne wali hu? দীর্ঘক্ষণ ধরে চলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। বহুত আচ্ছা পুলিশ হি গয়ে, দুনিয়া কা মশহুর পুলিশ হে বলে তো স্কটল্যান্ড ইয়ার্ড বলতে না, বৈসে রোহিঙ্গা কো বেশ নেই রোক সকতে নেই। সব পরসু দেখে থে কই রোহিঙ্গিয়াস ভি আরাম সে ফির রহে হে, লেকিন হামকো রোহিঙ্গিয়াস মহিলাদের বারবার রিকোয়েস্ট করা হয়েছিল এখান থেকে না যাওয়ার জন্য, কিন্তু ওনারা বারবার পুলিশের ব্যারিকেড আনলফুলি ব্রেক করে চলে যাওয়ার চেষ্টা করছিলেন, সেই জন্য প্রিভেন্টিভ সেকশনে অ্যারেস্ট করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে তারা খুব স্পষ্ট অবস্থান নিয়েছে, তারা যারা জানাচ্ছে যে তারা অনেকবার কিন্তু এই স্বেচ্ছাসেবী সংগঠনের যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে অনুরোধ করেছিল এবং সেখানে কিন্তু তাদেরকে বলা হয় যে আপনারা ওখানে যাবেন না, 144 ধারা রয়েছে। ফলত একটা কিন্তু প্রিকশনারি মেজার হিসেবে কিন্তু তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, এবং যেটা পুলিশের তরফে বলা হচ্ছে যে এনারা ওখানে গেলে কোনো ধরনের উস্কানিমূলক সমস্যা হতে পারে, কোনো নতুন করে ক্ষোভ বিক্ষোভ ছড়িয়ে পড়তে পারে, সেই কারণেই তাদেরকে কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হচ্ছে। এরপর কলকাতা পুলিশের গাড়িতে তুলে তাদের নিয়ে আসা হয় লালবাজারে। এদিন কলকাতা থেকে যাত্রা শুরুর আগেই মধ্য কলকাতার হোটেলে গিয়ে স্বেচ্ছাসেবী সংগঠনের এই দলকে নোটিশ দিয়ে আসেন এসি সেন্ট্রাল এবং নিউ মার্কেট থানার ওসি। কিন্তু সেই নোটিশের পরেও সন্দেশখালে যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকেন তারা। বাড়ি থেকে বেরোতে দেওয়া উচিত হয়, যাবে কেন সব জায়গায়? বিজেপি রাজ্যে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ যেতে দিয়েছিল, এদের মুখে আবার বড় বড় কথা শুনতে হবে? কোথায় থাকে এইসব কমিশন, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি? মানবাধিকার কমিশন আগেই রাজ্যে বলেছিল ভোট পরবর্তী হিংসায় যেখানে আইনের শাসন নেই, ডিজি নিজে সন্দেশখালীতে দাঁড়িয়ে বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।
তাহলে রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা যদি আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেন তো সেই সরকারটা কি আর থাকতে পারে? এখন তো রাজ্যপালের চিন্তা ভাবনা করবার সময় এসেছে। লালবাজার থেকে বেরিয়ে এরপর রাজভবনে যান ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। এদিকে সন্দেশখালে যাওয়ার পথে এদিন আটকানো হয় কংগ্রেসের প্রতিনিধি দলকেও। অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আমরা সন্দেশখালিতে যাচ্ছি মা বোনদের সুরক্ষার দাবিতে। দেখতে পাচ্ছেন কি চলছে ওখানে? আমরা আইন যাতে সেখানে প্রতিষ্ঠা পায় তার জন্য যাচ্ছি, বিচার যাতে পায়। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না, সব গোটা তৃণমূল বিজেপির গায়ের জোরে আটকাচ্ছে। আমরা কি ক্রিমিনাল? হরোয়াতে পুলিশ আটকালে ব্যারিকেড ভাঙার চেষ্টা করে কংগ্রেস কর্মীরা। অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেতা সৌম্য ইশরাক, নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে সন্দেশখালীর ঘটনায় সিপিএম নেতা নিরাপদ সর্দার, বিজেপি নেতা বিকাশ সিং এর পদ এবার গ্রেফতার করা হলো আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে। তবে আইএসএফ যেহেতু তৃণমূলের সঙ্গে তার লড়াই আছে, রাজনৈতিক লড়াই, তাই আক্রমণ তো করছে। সরকারের বিরুদ্ধে কথা বললে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, আর সেই ষড়যন্ত্র করবার জন্য পুলিশ বসে আছে, একটাই সিআইডি বসে আছে। এদিন আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে 3 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। অন্যদিকে আগেই গ্রেপ্তার হওয়া তৃণমূল নেতা উত্তম সর্দারকে 5 দিনের জেল হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে। অনির্বাণ বিষয়ে সুদীপ্ত আচার্য ও আব্দুল ওয়াহাবের রিপোর্ট, এবিপি আনন্দ। শিরোনাম এই মুহূর্তে। নারী নির্যাতন থেকে গায়ের জোরে জমি দখলের অভিযোগে ফুঁসছে সন্দেশখালী, সংবাদ মাধ্যমের উপরেই দায় ছেড়লেন সৌগত। সন্দেশখালী নিয়ে যা হচ্ছে সেটা সংবাদ মাধ্যম তৈরি করছে। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে 10ই মার্চ তৃণমূল কংগ্রেসের ব্রিগেড সমাবেশ, সভার নাম জনগর্জন সভা। বাংলার গর্জন কি? তার একটা ট্রেলার বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সন্দেশখালীতে জনরোষ, অন্তরালী শেখ শাহজাহান, তৃণমূল নেতার গ্রেপ্তারের দাবিতে পোস্টার। লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা হাইকোর্টে করুন। শিরোনাম এই মুহূর্তে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে এগিয়ে রাখে। বামবিজেপির পর এবার সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার ধৃত মীনাখা বিধানসভা কমিটির সদস্য। পুলিশের দাবি সন্দেশখালীর মীনাখার বাসিন্দা আয়েশা বিবি, সেই কারণেই এই গ্রেফতার। সন্দেশখালী যাওয়ার পথে কংগ্রেসের প্রতিনিধি দলকে বাধা পুলিশের। হারোয়ায় সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে ধস্তাধস্তি পুলিশের। গণ্ডগোলের জেরে অসুস্থ প্রদেশ কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ খতিয়ে দেখতে সন্দেশখালী যাওয়ার পথে পুলিশের বাধার মুখে স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 144 ধারা জারি থাকার কারণ দেখিয়ে ভোজের হাটে আটকানো হলো 6 সদস্যের প্রতিনিধি দলকে। সেখানেই বেশ কিছুক্ষণ ধর্ণায় বসেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। সন্দেশখালী কাণ্ডে সংবাদ মাধ্যমকে নিশানা সৌগত রায়ের।